পার্সোনাল খোলা আছে। আচ্ছা, পার্সোনালটা দেখা যাচ্ছে যে আপনি ইউটিউব যখন ইউজ করা শুরু করেন, দেন দেখা যাচ্ছে অনেক সময় অটোমেটিক্যালি ওখানে একটা পার্সোনাল অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েই যায়। তো পার্সোনাল অ্যাকাউন্টটা আমি কাউকে ক্রিয়েট করার জন্য সাজেস্ট করি না, কারণ পার্সোনাল অ্যাকাউন্টে কিছু বিষয় আছে বা কিছু লিমিটেশনস আছে। পার্সোনাল অ্যাকাউন্ট যখন আপনি বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে যাবেন বা যাবেন বা দেখাচ্ছে আপনার পার্সোনাল একটা অ্যাকাউন্ট দেখাচ্ছে অনেক ভালো কন্টেন্ট আছে বা দেখাচ্ছে এখানে অনেক ভালো ভিউ পাচ্ছেন আপনি, ধীরে ধীরে যখন আপনি বিজনেস অ্যাকাউন্টে পরিবর্তন করতে যাবেন বা এর ক্যাটাগরি যখন বিজনেস অ্যাকাউন্ট করতে যাবেন, দেন যে বিষয়টা হবে এই সাবস্ক্রাইবার গুলো আপনার বিজনেস চ্যানেলে পার হবে ঠিকই, কিন্তু দেখা যাচ্ছে কিছু সাবস্ক্রাইবার হারায় যাবে বা দেখা যাচ্ছে যে আপনার পোস্ট গুলোতে যে কমেন্ট গুলো ছিল ওগুলোর মধ্যে কিছু হারায় যাবে বা দেখা যাচ্ছে যে ওয়াচ টাইম কিছু কমে যাবে, এরকম কিছু বিষয় মানে প্রবলেমটা হয় আর কি। একদম কমপ্লিটলি যে সবকিছুই পার হবে এটা হয় না। তো পার্সোনালি আমি সবাইকে সাজেস্ট করি, যখনই কোনো চ্যানেল ক্রিয়েট করবেন ইউটিউবে অবশ্যই একটা বিজনেস চ্যানেল ক্রিয়েট করবেন। এটা দেখা যাচ্ছে যে ফিউচারে আসলে আমার চ্যানেলটার ভবিষ্যৎ কি হবে না হবে এটা আসলে পরের বিষয়। তো অবশ্যই চেষ্টা করবেন যে একদম ভালোভাবে প্ল্যানিং করেই কোনো একটা কাজ করার। আচ্ছা, তো কতদিন আমরা যে বিষয়টা দেখছিলাম সেটা হচ্ছে যে ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা এবং বেসিক ইনফরমেশন বা দেখা যাচ্ছে যে চ্যানেলের প্রোফাইল পিকচার বা চ্যানেলের কভার আর্ট এই বিষয়গুলো বা ল্যাঙ্গুয়েজ, আমরা হচ্ছে ডিসক্রিপশন কিভাবে সেট আপ করবো এই বিষয়গুলো আমরা গতদিনে দেখছিলাম। তো আজকে যে বিষয়টা করব, আমরা অবশ্যই একটা ভিডিও আপলোড করব এবং ভিডিও আপলোড করার ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, কোন বিষয়গুলো খেয়াল রাখা সবচেয়ে বেশি জরুরি, আমরা একটা ভিডিওর জন্য টাইটেল কিভাবে সেট আপ করবো এই বিষয়গুলো আমরা দেখার চেষ্টা করব এবং দেখাচ্ছে যে ইউটিউব সম্পর্কে কিওয়ার্ড রিসার্চ এই রিলেটেড কিছু কাজও আমরা দেখব যে হ্যাঁ ইউটিউব একটা ভিডিওর জন্য আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। তো চলেন আমরা যে চ্যানেলটা ক্রিয়েট করেছিলাম সেই চ্যানেলটাতে যাই। আচ্ছা, আমাদের চ্যানেলটা ছিল হচ্ছে যে অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, তাই না? আচ্ছা জি স্যার। আচ্ছা, আমরা এখন এই চ্যানেলটাতে আসি, এখন আমরা যাব হচ্ছে আমাদের ইউটিউব স্টুডিওতে, কারণ আমরা যদি ভিডিও আপলোড করতে চাই বা আমাদের চ্যানেলে যদি কোনো কন্টেন্ট প্রোভাইড করতে চাই দেন অবশ্যই আমাদেরকে ইউটিউব ইউটিউব স্টুডিও যেটা এটাতে আমাদেরকে যেতে হবে। আচ্ছা, ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর আপনারা এই ধরনের একটা ইন্টারফেস পাবেন, এখানে দেখেন বেশ আপনারা ইন্টারফেসটা সম্পর্কে একটু জানার চেষ্টা করবেন বা দেখাচ্ছে যে ইন্টারফেসে আপনারা একটু রিসার্চ করবেন যে এখানে কি কি আছে, কি কি বিষয় বলতেছে বা কোন কোন বিষয়গুলো এখানে উল্লেখ করা আছে। এটা আপনারা যখন এই ইন্টারফেসটা ইউজ করবেন দেন আপনারা এই ইন্টারফেস সম্পর্কে আরো অনেক বেশি কিছু জানবেন। তো চেষ্টা করেন যে এটাকে ইউজ করার বা দেখাচ্ছে এটা কিভাবে ইউজ করে এই বিষয়গুলো সম্পর্কে প্র্যাকটিস করার। এখানে দেখেন যে আপলোড বাটনটা আছে, যে আপনি যদি কোনো ভিডিও আপলোড করতে চান এখান থেকে আপলোড করতে পারবেন। এখানে দেখেন গো লাইভের একটা অপশন আছে, অনেক সময় দেখবেন যে ইউটিউবে অনেকে লাইভ ভিডিও স্ট্রিম করতেছে বা কোনো লাইভ কোনো খেলাধুলা বা দেখাচ্ছে যে বিভিন্ন ধরনের সংবাদ তারা কিন্তু প্রচার করে, তো এখান থেকে আপনারা লাইভেও যেতে পারেন। আচ্ছা, তো আমরা ভিডিও আপলোড করব, ভিডিও আপলোড করার পূর্বে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে বেসিক কিছু ইনফরমেশন বা ডিফল্ট কিছু ইনফরমেশন আমাদের প্রত্যেকটা ভিডিওতেই থাকতে পারে বা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই আমরা কিছু ইনফরমেশন ডিফল্ট হিসেবে রাখতে পারি। আচ্ছা, আমি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সেটিংস থেকে আপলোড ডিফল্টস এটাতে যাবেন এবং এখানে দেখেন বেসিক এবং অ্যাডভান্স দুইটা অপশন আছে, আমরা বেসিক থেকে শুরু করি। আচ্ছা, এটা আসলে এইভাবে দেখালে আপনাদের জন্য একটু বুঝতে কষ্ট হবে বা দেখা যাচ্ছে যে একটু যদি উদাহরণ দিয়ে দেখাই বা অন্য একটা ভিডিওতে আছে এই ধরনের কিছু যদি আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, সোয়ার 360 নাম মনে হয় আপনারা অনেকেই শুনছেন, তাই না? বাংলাদেশের মধ্যে অনেক ভালো একজন ইউটিউবার, অনেক ভালো মোটামুটি ভালো মানের কন্টেন্ট প্রোভাইড করেন। ওনার চ্যানেলে মানে ওনার চ্যানেলটাকে ফলো করতে বলছি না আমি, ওনার চ্যানেলটাতে কিছু ভিডিও বা দেখাচ্ছে যে যে কন্টেন্টগুলো আছে
সেটার একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে আপলোড ডিফল্টসটা আসলে কি। আচ্ছা, এখানে একটা বিষয় দেখেন যে উনি যখন ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওর জন্য একটা ডেসক্রিপশন উনি রাখছেন, তাই না? তারপর এখানে ট্রেলার বিষয়টা বলছে এবং দেখাচ্ছে এখানে কিছু বলছে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব ইফ ইউ নিউ টু দিস চ্যানেল এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস লুক আচ্ছা লুক অ্যারাউন্ড দ্য ভিডিও লাইক ওয়ান অফ ইউ আচ্ছা জাস্ট সো আচ্ছা সেটি বিষয়টা হচ্ছে যে এই যে লাইনটা এই লাইনটা কিন্তু উনি প্রত্যেকটা ভিডিওতে বলতে পারে, তাই না? ওনার যে কন্টেন্ট গুলো থাকবে এই বিষয়টা কিন্তু উনি ওনার প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে রাখতে পারে, কারণ এখানে আসলে পরিবর্তন করার মতো কিছু নাই। এরপরে যে বিষয়টা দেখেন যে এনার যে ওয়েবসাইট আছে ওনার যে ফেসবুক পেজ আছে বা দেখা যাচ্ছে ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্টটা যেটা আছে, তারপর যে এখানে হেল্পলাইন বা দেখা যাচ্ছে উনি যে গ্রুপটাতে স্টুডেন্টদেরকে দেখাচ্ছে যে সাপোর্ট প্রোভাইড করে, তারপর বলতেছে তাদের যে পেজ আছে, তার টুইটারে যে ফলো ফ্যান ফলোয়ার যে পেজটা আছে বা প্রোফাইলটা আছে, এবং দেখা যায় তার অন্য একটা চ্যানেল আছে এই বিষয়টা, এবং তারপরে বলছে থ্যাংক ইউ। আচ্ছা, তো এই বিষয়গুলো বা এইটুকু পোর্শন কিন্তু প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনের জন্য সেম হতেই পারে, তাই না? আচ্ছা, আপনারা যখন ভিডিও আপলোড দিবেন আপনাদের চ্যানেলের জন্য বা দেখা যাচ্ছে আপনারা যখন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করবেন বা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য চ্যানেল ক্রিয়েট করে থাকেন, দেন যে বিষয়টা হবে যে অবশ্যই আপনার ক্লায়েন্টের বা আপনার ওয়েবসাইট থাকতে পারে, আপনার হচ্ছে ফেসবুক পেজ থাকতে পারে, টুইটার থাকতে টুইটারে আপনার হচ্ছে প্রোফাইল থাকতে পারে, তারপর হচ্ছে লিঙ্কডইন বা দেখা যাচ্ছে যে অন্যান্য যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু তাদেরও থাকতে পারে। তো আপনি যদি চান যে এই ডেসক্রিপশনের এই পার্টটা অর্থাৎ আপনার প্রত্যেকটা ভিডিওর একটা ডেসক্রিপশনের পার্ট নির্দিষ্ট করা থাকবে যেটা আপনি বারবার লিখতে চাচ্ছেন না, এখন প্রত্যেকটা ভিডিও যখন আপনি আপলোড দিচ্ছেন দেখাচ্ছে এই বিষয়টা আপনার বারবার লেখা লাগতেছে, এটা একটু কষ্টকর। বা সেম জিনিস এটা দেখাচ্ছে আপনি কপি করে বা আবার কোথা থেকে কপি করে নিয়ে এসে বারবার বসাচ্ছেন, এটা করার প্রয়োজন নাই। এটা আপনি ডিফল্ট হিসেবে রেখে দিতে পারেন যে আমি এই টেক্সটটা বা এই ডেসক্রিপশনের এই পার্টটা আমি বাই ডিফল্ট রেখে দেবো এবং এটা প্রত্যেকটা ভিডিওতেই থাকবে। দেন আপনাকে যে কাজটা করতে হবে যে আপনার চ্যানেলের সেটিংস অপশনটাতে যাবেন, সেটিংস অপশনটাতে গিয়ে আপলোড ডিফল্টস এটাতে যাবেন, এটাতে আসার পর দেখেন যে ডেসক্রিপশনের যে বিষয়টা আছে এখানে সুন্দরভাবে বলা আছে যে ডেসক্রিপশনের ডিফল্ট পার্ট যেটা আপনি রাখতে চাচ্ছেন সেটা আপনি এখানে রাখবেন। তো ধরেন প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশনে আপনি এইটুকু কথা বা আপনার যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্রোফাইল আছে বা দেখাচ্ছে ওয়েবসাইট আছে এটাকে আপনি ডিফল্ট হিসেবে রাখতে চাচ্ছেন, দেন আপলোড ডিফল্টস আপনি এটা ডেসক্রিপশন পার্টে দিয়ে দিবেন। এখন দেখা যাচ্ছে যে আপনি আপনার ভিডিওর টাইটেল বা দেখা যাচ্ছে যে যে ভিডিওগুলো আপনি আপলোড দেন সেই ভিডিওটাতে বা সেই ভিডিওর সেই প্রত্যেকটা ভিডিওতে আপনার একটা কথা এখানে থাকে বা দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলের নামটা আমরা সেখানে রাখতে চাচ্ছি বা এমন কোনো একটা কিওয়ার্ড যেটা আপনি প্রত্যেকটা ভিডিওর টাইটেলে রাখতে চান সেই কথাটা আপনি এখানে টাইটেলের ডিফল্টে রেখে দিতে পারেন, যাতে পরবর্তী যে কোনো সময় আপনি টাইটেলটা যখন এডিট করবেন তখন এটা আর আপনাকে বারবার লিখতে হবে না, বা আপনি যখন কোনো ভিডিও আপলোড দিবেন তখন টাইটেল লেখার সময় এই কথাটা আর আপনার লিখতে হবে না, এটা ডিফল্ট হিসেবে সবগুলো ভিডিওর জন্য আপনি সেট করে রাখতেছেন। তো ধরেন আমি আমার চ্যানেলের নামটা ওইভাবে রাখতে চাই, আমি লিখে দিলাম অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস। তো এটা হচ্ছে দেখেন আমি আমার ভিডিওর জন্য ডিফল্ট হিসেবে রেখে দিলাম যে প্রত্যেকটা ভিডিওতে এই টাইটেলটা আমার বাই ডিফল্ট শো করবে। আচ্ছা, এটা আমরা পরবর্তী এডিটও করতে পারবো, কোনো অসুবিধা নাই। এখানে দেখেন ভিজিবিলিটি, আপনি চাইলে ভিডিওটাকে প্রাইভেট রাখতে পারেন, আনলিস্টেড রাখতে পারেন এবং এটাকে সবার জন্য উন্মুক্ত রাখতে পারেন, আমি এটা দিয়ে দিলাম পাবলিক। আচ্ছা, ভিডিওর জন্য ট্যাগ বা দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলের জন্য কিছু ট্যাগ থাকবে বা আপনার চ্যানেলের জন্য যখন আপনি ডেসক্রিপশন রিসার্চ করবেন বা চ্যানেলটার জন্য আপনি যখন কিওয়ার্ড রিসার্চ করবেন অবশ্যই দেখবেন যে চারটা বা পাঁচটা মেইন ট্যাগ আপনার থেকে যাবে।
হয়তো ভিডিওর সাথে ট্যাগগুলো চেঞ্জ হতে পারে, কারণ এক একটা কন্টেন্ট হবে এক এক রকম, কিন্তু দেখা যাচ্ছে আপনার চ্যানেলের কিছু মেইন কিওয়ার্ড সেটা ট্যাগ হিসেবে সবসময় একই রকমই থাকবে। তো আপনি চাইলে এই ধরনের ট্যাগ কিন্তু এখানে বাই ডিফল্ট সেভ করে রাখতে পারেন। যেমন ধরুন আমি দিয়ে রাখলাম টিউটোরিয়ালস, টিউটোরিয়াল এখানে অবশ্যই কমা দিতে হবে, কমা দিলে এটা হচ্ছে একটা ট্যাগ হিসেবে সেভ হয়ে যাবে। আচ্ছা তারপর দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং টিউটোরিয়ালস এই ধরনের ট্যাগ যদি বাই ডিফল্ট আপনার চ্যানেলটাকে রিসার্চ করে বা আপনার চ্যানেলের জন্য কিওয়ার্ড রিসার্চ করে আপনি যদি চারটা বা পাঁচটা ট্যাগ প্রত্যেকটা ভিডিওর জন্য ডিফল্ট হিসেবে রাখতে চান, এটা আপনি সুন্দরভাবে এখান থেকে ডিফল্ট হিসেবে সেভ করে রাখতে পারেন। আচ্ছা এতে করে কি হবে যে পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড দিবেন বারবার এই ডিফল্ট ট্যাগগুলো বা বারবার এই ডিফল্ট কিওয়ার্ডগুলো আপনাকে লিখতে হচ্ছে না, এতে করে আপনার ভিডিও আপলোড দেওয়ার সময় বেঁচে যাচ্ছে বা দেখা যাচ্ছে যে আপনি অল্প সময়ে ভিডিওটা সুন্দরভাবে পাবলিশ করতে পারছেন। তো নর্মালি বিষয়টা কি হয় যে আপনি হয়তো একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করতেছেন অনেক সময় ধরে, সেটাকে আবার এডিট করতেছেন, এডিট করার পর দেখা যাচ্ছে যে সেটাকে ভালোভাবে অফলাইন এসইও করতেছেন, এরপর কি হচ্ছে আপনি যখন ভিডিওটাকে আপলোড দিবেন বা আপনি যখন ভিডিওটাকে আপলোড দেওয়ার জন্য আসবেন দেখা যাচ্ছে অনেক সময় অতিবাহিত হয়ে গেছে, অনেক কিছু পরিশ্রম আপনি করছেন, এত কিছু ডেসক্রিপশন লিখতে আর ভালো লাগে না, তারপর কি হয় যে ট্যাগগুলোকে ভালোভাবে রিসার্চ করতে আর ভালো লাগে না, কারণ কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু অনেক সময় যায় বা সেটাকে এডিট করতে সেটাকে মানে পাবলিশ করার উপযোগী করে তুলতে অনেক সময় কিন্তু আপনাদের চলে যাবে। দেন এই বিষয়গুলো লিখতে দেখা যাচ্ছে আপনাদের একটা অনীহা চলে আসে বা দেখা যাচ্ছে যে বারবার লিখতে কষ্ট হয়। তো যার কারণে এই ডিফল্টগুলো যদি আপনারা সেট আপ করে রাখেন এটা আপনাদের ভিডিও আপলোড দেওয়ার যে সময়টা এটাকে বাঁচিয়ে দিবে এবং দেখা যাচ্ছে যে ভিডিওটাকে একদম পারফেক্ট ভাবে পাবলিশ করতে অনেক বড় একটা হেল্প করবে আপনাদের জন্য। আচ্ছা ডিফল্ট গুলো সেট করে রাখলেন, এখানে চাইলে আরো বেশ কিছু ট্যাগ আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই, এখানে লিমিট আছে 500টা ক্যারেক্টার। আচ্ছা এরপর যেমন হচ্ছে অ্যাডভান্স, অ্যাডভান্সে কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনি যে ভিডিওটা আপলোড দিবেন এটার যে লাইসেন্সটা হবে এটা ডিফল্ট কি লাইসেন্স আপনি রাখতে চাচ্ছেন বা দেখাচ্ছে যে এটা ডিফল্ট যদি আপলোড হয়ে যায় সেক্ষেত্রে আপনি কি ধরনের লাইসেন্স এখানে ইউজ করবেন। তো এখানে দুই ধরনের লাইসেন্স নর্মালি ইউটিউবে অ্যাপ্লিকেবল, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, যেটা এটা যদি আপনি ইউজ করেন বা এটা যদি আপনি দিয়ে রাখেন দেন আপনার ভিডিওতে যে যে আপনার ভিডিওটা যদি কেউ অন্য কেউ নিয়ে ইউজ করে সেখানে আপনি কপিরাইট ক্লেম করতে পারবেন এবং আরও অনেক ধরনের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। আর এখানে যদি আপনি দিয়ে রাখেন যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন তাহলে কি হবে যে আপনার এই ভিডিওটা যে কোনো কেউ নিয়ে বিভিন্ন জায়গায় ইউজ করতে পারবে। তো অবশ্যই আপনারা যদি কমার্শিয়াল পারপাজে বা দেখা যাচ্ছে বিজনেস চ্যানেল যদি আপনারা ক্রিয়েট করে থাকেন অবশ্যই স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স যেটা এটাকে আপনারা ডিফল্ট হিসেবে দিয়ে রাখবেন। আচ্ছা তো আহসান হাবিবের সম্ভবত একটা প্রবলেম হয়েছিল যে ওনার ভিডিওটা কেউ একজন নিয়ে গিয়ে তার চ্যানেলে ইউজ করছে দেন সে আবার ক্লেম করছে, এখন আহসান হাবিব যার তার নিজের ভিডিওতেই সে মানে কপিরাইট ক্লেম খেয়ে বসে আছে এবং তার চ্যানেলটা সেখান থেকে ব্যান হয়ে গেছে, তাই না? জি স্যার। তো আপনাকে যে কাজটা আপনি যে কাজটা করছেন যে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন এটা আপনি ইউজ করে দিয়েছেন এবং সে আপনার ভিডিওটাকে ডাউনলোড করে নিয়ে গিয়ে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাতে চালাই দিয়েছে এবং দেখা যাচ্ছে যে পরবর্তীতে আপনি ওখান থেকে মানে পেনাল্টি পেয়ে গেছেন। আচ্ছা তারপর যে বিষয়টা ক্যাটাগরি, ক্যাটাগরিটা একটা অনেক বড় বিষয় এবং এই ক্যাটাগরিটাকে আমাদেরকে চুজ করতে হবে খুবই চিন্তা ভাবনা করে যে আমরা আসলে কোন ক্যাটাগরিতে ভিডিওটাকে পাবলিশ করতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, যেমন ধরেন ফিল্ম অ্যানিমেশন, অথর অ্যান্ড আচ্ছা আচ্ছা অটোস অ্যান্ড ভেহিকলস, তারপর আছে মিউজিক,
পেটস অ্যান্ড অ্যানিমালস, স্পোর্টস, ট্রাভেল অ্যান্ড ইভেন্টস বিভিন্ন ধরনের আছে। এইখান থেকে আপনারা আপনাদের যে ক্যাটাগরিটা আছে, আপনার যদি কোনো এডুকেশন পারপাজে বা দেখা যাচ্ছে যে কোনো টিউটোরিয়াল যদি হয় দেন অবশ্যই এটা এডুকেশন পারপাজে। যদি বিজ্ঞান বা দেখা যাচ্ছে যে প্রযুক্তি মানে সম্পর্কিত কোনো ভিডিও হয় যে হ্যাঁ নতুন একটা প্রযুক্তি আসছে, এই ধরনের যদি কোনো ভিডিও যদি আপনি বানান সেক্ষেত্রে অবশ্যই সায়েন্স আর টেকনোলজি ইউজ করতে হবে। যদি কমেডি বা দেখা যাচ্ছে যে মজার কোনো ভিডিও আপনারা বানান অবশ্যই কমেডি সিলেক্ট করে দিবেন। এন্টারটেইনমেন্ট আরো অনেক ভাবে এন্টারটেইনমেন্ট হতে পারে সেই বিষয়গুলো যদি, বা নিউজ পলিটিক্স বা দেখা যাচ্ছে যে হাউ টু অ্যান্ড স্টাইল। দেখেন এখানে একটা সুন্দর একটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে হাউ টু অ্যান্ড স্টাইল। তো আমরা যখন ইউটিউবে সার্চ করি অনেক সময় কিন্তু সার্চ করি যে হাউ টু মেক এ কেক, বা দেখা যাচ্ছে হাউ টু মেক কফি, বা দেখা যাচ্ছে যে এই ধরনের, কিন্তু হাউ টু ইউজ ভিডআইকিউ, বা দেখা যাচ্ছে হাউ টু ইউজ টিউব বডি, এই ধরনের এক্সটেনশন কিভাবে ইউজ করতে হয়, মানে আমাদের যখন প্রশ্নটা থাকে হাউ টু, তখন আমাদের যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে আমাদের ভিডিওটা শুরু হয়, বা আমাদের চ্যানেলে যদি এই ধরনের ভিডিওগুলো বেশি থাকে যে হাউ টু ইউজ এটা ওইটা, বা দেখা যাচ্ছে কোন টুলটা কিভাবে ইউজ করবেন, এই বিষয়ে যদি আপনাদের ওয়েবসাইটে বা সরি আপনাদের চ্যানেলে থাকে দেন আপনারা হাউ টু অ্যান্ড স্টাইল এইটা কিন্তু আপনারা মানে সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা এটা আপনাদের কন্টেন্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা কোন ক্যাটাগরিতে যাচ্ছেন, এবং ক্যাটাগরিটা অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। তো আমরা নর্মালি দেখা যাচ্ছে যে টিউটোরিয়ালস আপলোড করব, যে অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস এই চ্যানেলটাতে, দেন আমরা এখানে এডুকেশন এটা সিলেক্ট করে দিলাম যে হ্যাঁ এটা আসলে শিক্ষা মানে আপনাকে শেখানোর জন্য বা শিক্ষামূলক কোনো একটা ভিডিও, আপনি এখান থেকে দেখে শিখতে পারেন। এখানে যে বিষয়টা আছে অরিজিনাল ভিডিও ল্যাঙ্গুয়েজ সাবটাইটেলস, আচ্ছা এখানে আপনার ভিডিওর যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজটা হবে সেটা আপনি সিলেক্ট করে দিবেন। আপনি যদি বাংলাতে ভিডিও পাবলিশ করেন বাংলাতে দিবেন, আপনি যদি ইংরেজিতে ভিডিও পাবলিশ করেন দেন বাই ডিফল্ট ওটা ইংরেজিতে থাকে, বাই ডিফল্ট আপনি ইংলিশ সাবমিট সিলেক্ট করে দিতে পারবেন। আচ্ছা আপনি যদি এখানে ক্যাপশন অ্যাড করতে চান সেই ক্যাপশনগুলো এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা ক্যাপশনের যে সার্টিফিকেশনটা আছে এটা আপনি চাইলে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য আপনি আলাদাভাবে এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা কমেন্টস, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি অনেক সময় দেখবেন যে অনেক বিতর্কিত বিষয়ে যখন ইউটিউবে কোনো ভিডিও পাবলিশ করা হয়, বা এমন কোনো ভিডিও ইউটিউবে পাবলিশ করা হচ্ছে যেটা আসলে অনেকের কাছে অবিশ্বাস্য মনে হতে পারে বা একদম সুপার ন্যাচারাল মনে হতে পারে, তো দেখবেন যে অনেকেই ওই ভিডিওগুলোতে গিয়ে বা দেখা যাচ্ছে ওই ভিডিও কমেন্ট সেকশনে গিয়ে অনেক সময় হয়তো গালি গালাজ করে, বা দেখা যাচ্ছে যে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ তারা ওখানে ইউজ করে। তো এই যারা এই ধরনের দেখা যাচ্ছে অতি রঞ্জিত ভিডিও, বা দেখা যাচ্ছে যেগুলো আসলে বিশ্বাস করা সহজেই খুব যায় না, সেই ভিডিওগুলোতে অনেকেই দেখবেন কমেন্টটাকে অফ করে রাখে। এখানে কমেন্টের বেশ তিনটা চারটা অপশন আছে, এখানে বলছে যে অ্যালাউ অল কমেন্টস। আপনার যেহেতু যদি আপনার কন্টেন্টটা ভালো হয়, বা দেখাচ্ছে কন্টেন্টে যদি কোনো হেড স্পিচ আসার সম্ভাবনা না থাকে, তাহলে আপনি অল কমেন্টসকে অ্যালাউ করে দিবেন। তারপর বলছে হোল্ড পটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউস। এখানে আপনি কমেন্টগুলোকে রিভিউয়ের জন্য রাখতে পারেন যে হ্যাঁ আমি একটা কমেন্টকে রিভিউ করব, দেন আমি এটা পাবলিশ করব কি পাবলিশ করব না এটা আমার ব্যাপার। তারপর বলছে যে সবগুলো কমেন্ট, যে কোনো কমেন্টই আসুক না কেন, আপনি এখানে এটাকে হোল্ড করে রাখবেন এবং দেখাচ্ছে যে আপনি পাবলিশ করবেন কি করবেন না এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন পরে। আচ্ছা ডিসেবল কমেন্ট মানে একদম কমেন্টই অফ, এখানে কোনো ধরনের কমেন্টই চলবে না, কোনো কমেন্ট এখানে আসবেই না। তো যে বিষয়টা হয় যে হোল্ড পটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, এখানে দেখাচ্ছে যে যদি কেউ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করে কেউ যদি কমেন্ট করে সেগুলো আসলে রিভিউয়ের জন্য থাকবে, আর নর্মালি যদি কেউ লিখে থাকে যে ভেরি গুড, বেস্ট অফ লাক, বা গুড কন্টেন্ট, এই ধরনের কেউ যদি কিছু লিখে থাকে দেন ওটা পাবলিশ হয়ে যাবে। আর আপনি যদি হোল্ড অল কমেন্টস ফর রিভিউ এটা যদি রাখেন তাহলে সবগুলো কমেন্টই তো রিভিউয়ের জন্য থাকবে। নর্মালি কি হয় যখন কোনো প্রোডাক্টের রিভিউ করা হয় একটা ফোনের, বা দেখা যাচ্ছে কোনো কোম্পানি যখন তাদের প্রোডাক্টের যখন প্রচার প্রচারণা চালায়, সেক্ষেত্রে তারা চাইলে এই পটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস বা দেখা যাচ্ছে যে কমেন্টগুলোকে তারা রিভিউয়ের জন্য রাখতে পারে। আপনি দেখতেছেন যে আপনার প্রোডাক্টটা কার কাছে ভালো লাগছে, বা কে পজিটিভ রিভিউ দিছে, আপনি সেই পজিটিভ রিভিউটাকে পাবলিশ করলেন
আর যদি আপনার মনে হয় যে না কোনো এখানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা দেখাচ্ছে যে নেগেটিভ কোনো কমেন্ট আছে বা রিভিউ আছে, সেই বিষয়গুলো আমরা হচ্ছে পাবলিশ করছি না। তো আপনি এভাবে কমেন্টগুলোকে ফিল্টারিং করতে পারেন বা কমেন্ট সেকশনটাকে আপনি এভাবে কন্ট্রোল করতে পারেন। আচ্ছা, মোটামুটি আপলোড ডিফল্টসে এইটুকু বিষয়, এটুকু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ভালো করে। দেন আচ্ছা আচ্ছা, এটাকে আমরা অ্যালো অলস কমেন্ট করে রাখলাম, সবাই কমেন্ট করতে পারে, সমস্যা নেই। আচ্ছা দেন জাস্ট আমরা এখান থেকে এটা সেভ করে দিব। আচ্ছা তো সেভ তো করলাম, এটা আসলে গেল কোথায়? আচ্ছা, এটা আমরা দেখতে পাবো যখন আমরা ভিডিওটাকে আপলোড করব বা আমরা যখন আমাদের কোনো কন্টেন্ট এখানে আপলোড করব, তখন এটা আমরা সুন্দরভাবে দেখতে পাবো যে আমরা যে এতক্ষণ যাবত সময় ব্যয় করে যে ডিফল্ট গুলো যে সেট আপ করে রাখলাম এটা আসলে গেল কোথায়। আচ্ছা, তো আপনাদের যদি ভিডিও ক্রিয়েট করা থাকে বা ভিডিও কন্টেন্ট যদি আপনাদের রেডি করা থাকে, আপনারা সেগুলো আপলোড দিবেন। আর যদি আপনারা মনে করেন যে না আমাদের কাছে আপাতত কোনো ভিডিও কন্টেন্ট নাই বা ভিডিও কন্টেন্ট আমি এখন তৈরি করতে পারছি না, দেন আপনারা একটা কাজ করতে পারেন যে ক্যানভাতে যেতে পারেন। আমাদের মোটামুটি অনেক সমস্যার সমাধান করে দেয় ক্যানভা। আমরা যারা ডিজাইন সম্পর্কে দেখাচ্ছে যে কোনো প্রিমিয়াম টুল ইউজ করতে পারি না বা দেখা যাচ্ছে যে বড় বড় যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আমরা যদি ইউজ করতে না পারি, তাহলে আমাদের ক্যানভাটা আমাদেরকে অনেক বেশি হেল্প করে। আমরা জাস্ট সিম্পলি ক্যানভাতে চলে যাব। ক্যানভানে একটু আপনারা রিসার্চ করবেন বা ক্যানভাতে একটু প্র্যাকটিস করবেন বারবার, এটা করে কি হবে আপনাদের ডিজাইনিং মানে ডিজাইনের সেন্সটাও ভালো হবে, প্লাস ক্যানভাতে আসলে কি ধরনের কাজ কর্ম করা যায় বা ক্যানভাতে কি ধরনের ডিজাইন আমরা ক্রিয়েট করতে পারি বা দেখা যাচ্ছে এখানে অনেক ভালো মানের ডিজাইন আছে কিনা, এই বিষয়গুলো আপনারা একটু ইউটিউবে সার্চ করলেও কিন্তু পাবেন যে ডিজাইন মানে যে কোনো ধরনের ডিজাইন আপনারা ক্যানভাতে করতে চাচ্ছেন, এটা যদি আপনারা ইউটিউবে সার্চ করেন যে এটা আমি কিভাবে ডিজাইন করব, দেন আপনারা দেখবেন ওখান থেকে সুন্দর সুন্দর টিউটোরিয়াল বা দেখা যাচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্টের ডেমো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো আমরা আপাতত আমাদের চ্যানেলের জন্য একটা ভিডিও আমরা ক্রিয়েট করব। অবশ্যই চেষ্টা করব যে ভিডিওটাতে মিনিমাম 1 মিনিট বা দেখা যাচ্ছে যে 1 মিনিটের বেশি সময় এই ধরনের লেন্থের হয়, তাহলে ওটা আমাদের আপলোড করার জন্য সুবিধা হবে। আচ্ছা আচ্ছা, যেটুকু বিষয় আপনাদেরকে দেখালাম যে আপলোড ডিফল্টস, এই বিষয়টা সম্পর্কে কারো কোনো প্রশ্ন বা কোনো সমস্যা থাকলে একটু বলেন, দেন আমরা ভিডিও ক্রিয়েট করার মানে ভিডিও ক্রিয়েট করা এই পার্টটাতে যাব। যদি কোনো প্রবলেম থাকে একটু আমাকে বলেন। আসান হাবিব, আচ্ছা কেউ একজন বললেন খুবই মৃদু স্বরে, কান পর্যন্ত আসলোই না, এরকম একটা অবস্থা। স্যার নেই প্রবলেম এটুকুর মধ্যে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের ক্যানভাতে ভিডিওটা তৈরি করার চেষ্টা করি। আপনাদের দেখা যাচ্ছে যে এটা জাস্ট ডামি হিসেবে দেখাচ্ছি যে আপনারা এখান থেকে ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে এটা জাস্ট আপলোড করে প্র্যাকটিস করতে পারেন। তো নর্মালি যে বিষয়টা হবে, আপনাদের যখন ভালো ভালো মানের কন্টেন্ট থাকবে সেগুলো আরো অনেক বেশি ভিউ পাবে বা দেখাচ্ছে যে এটা শুধুমাত্র দেখানোর জন্যই এখানে ক্রিয়েট করা, এটা যে খুব বেশি ভালো হবে বা দেখাচ্ছে যে এডুকেশন পারপাসে হবে বা চ্যানেলটার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে এরকম না, জাস্ট এখান থেকে দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসার ক্যানভাতে আসার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে জাস্ট আপনারা ভিডিও লিখে সার্চ করবেন। আচ্ছা, বাই ডিফল্ট সম্ভবত এই ভিডিও যে সাইজটা আসবে সেটা হচ্ছে 1920x1080, এটা অনেক ভালো রেজুলেশন একটা সাইজ মানে ভিডিও হবে। আচ্ছা, এখানে আপনারা দেখবেন যে ভিডিওর বেশ কিছু টেমপ্লেট এখানে সুন্দরভাবে দেওয়া আছে, তো আপনারা এখান থেকে নিজেদের মতো করে টেমপ্লেটগুলোকে খুঁজে বের করবেন যে কোন টেমপ্লেটটা আপনার জন্য উপযুক্ত বা দেখা যাচ্ছে কোন টেমপ্লেটটা আপনি ইউজ করতে পারছেন বা আপনার কন্টেন্টের সাথে যাচ্ছে। তো আমি একটু খুঁজি যেটাতে আসলে দেখা যাচ্ছে বেশ কিছু স্লাইড আছে যাতে আমাদের ভিডিওর লেন্থটা একটু বড় হয়, মিনিমাম 1 মিনিট হয়, এখানে খুঁজতে হবে। আচ্ছা, অবশ্যই ফ্রি যে টেমপ্লেটগুলো আছে এগুলো নেবেন, কারণ আপাতত প্রিমিয়াম ইউজ করাটা আমাদের জন্য পসিবল না।
আচ্ছা দেখেন, এই টেমপ্লেটটা আমরা পাইলাম, এখানে বলছে যে অ্যাপ্লাই অল 10 পেজেস, মানে এখানে 10টা পেজ আছে। তো 10টা পেজে যদি আমরা 5 সেকেন্ড করেও দেই, 50 সেকেন্ড, এটা আমাদের জন্য মোটামুটি এনাফ। 50 সেকেন্ড বা দেখাচ্ছে যে 60 সেকেন্ড, এরকম একটা ভিডিও আমরা নেওয়ার চেষ্টা করব, বা একটা টেমপ্লেট আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, দেন অ্যাপ্লাই অল পেজেস। আচ্ছা, এখানে 10টা পেজ চলে আসছে। আপনারা এগুলোকে নিজেদের মতো করে সাজাবেন, নিজেদের মতো করে এখানে টেক্সট গুলো বা দেখাচ্ছে এই বিষয়গুলো আপনারা এখান থেকে সুন্দরভাবে সাজাবেন। এখান থেকে আমাদের একটা বিষয় দেখাই, যে এই যে প্রথম পেজটা, এখানে আপনারা সবকিছু এডিট করতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা আছে এটা এডিট করতে পারবেন, এখানে যে টেক্সট গুলো আছে এটা এডিট করতে পারবেন, এই টেক্সটটাকেও আপনারা সুন্দরভাবে এডিট করতে পারবেন। আচ্ছা, অবশ্যই খেয়াল রাখবেন যে এমন একটা টেমপ্লেট চুজ করবেন যে টেমপ্লেটটা আপনাদের কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ, এবং দেখাচ্ছে যে ওখানে আপনাদের এডিটটাকে কম করা লাগতেছে। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা সুন্দরভাবে এডিট করবেন, যে কোথায় কি লিখতে হচ্ছে বা আপনার কাজ সম্পর্কে বা এই সম্পর্কে, এই ধরনের বিষয়গুলো আপনারা এখানে সুন্দরভাবে অ্যাড করে দিবেন। আচ্ছা, তো এই বিষয়গুলো আপনারা নিজের মতো করে এডিট করে নেবেন। আমি জাস্ট একটা ডামি কন্টেন্ট ক্রিয়েট করতেছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখেন এখানে ইমেজ গুলো বা দেখাচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও অ্যাড করা আছে। এই ভিডিওটা কিন্তু আপনারা চাইলে মানে রিমুভ করে অন্য একটা ভিডিও এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, তো আমরা চাইলে এখান থেকে আমাদের স্লাইড গুলোর ডিউরেশনটাও কিন্তু বাড়াতে পারি। এখান থেকে দেখেন টোটাল যে ডিউরেশনটা আছে এটা দেখাচ্ছে, আমরা এই ক্লিপটার ডিউরেশন কিন্তু এখান থেকে বাড়াই দিতে পারি। দেখেন এখান থেকে ক্লিপটার ডিউরেশন আমরা বাড়াই দিতে পারি, এবং দেখাচ্ছে কমাইও দিতে পারি। তো আমরা নর্মালি একটু বাড়াই দিই যাতে আমাদের ভিডিওর ডিউরেশনটা একটু বড় হয়। আচ্ছা, এইভাবে আপনারা আপনাদের জন্য একটা ভিডিও কন্টেন্ট বা ডামি ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করে নিতে পারেন, যেটা আপনারা ইউটিউবে আপলোড দেওয়ার জন্য প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা একটা প্রিভিউটা দেখে নিই, যেটা আসলে প্রিভিউটা কেমন আসে। লোড নিতে একটু সময় নিতে পারে। আচ্ছা, তো আমরা আমাদের জন্য একটা ভিডিও কন্টেন্ট মোটামুটি ডামি হিসেবে পেয়ে গেলাম, যেটা আমরা ইউটিউবে আপলোড করে প্র্যাকটিস করব। জাস্ট এখান থেকে ডাউনলোড অপশনে যাবেন। এখান থেকে আপনাদেরকে যেহেতু ফ্রিতে যেহেতু আমরা ইউজ করতেছি, এখান থেকে জাস্ট আমরা MP4 কোয়ালিটি বা হাই কোয়ালিটি ভিডিও, যেটা MP4 ফরম্যাটে, এটাই জাস্ট ডাউনলোড করতে পারছি। জাস্ট এখান থেকে আমরা ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোডটা করে নিব। একটু সময় নিতে পারে, যেহেতু এটা অনেক হাই রেজলিউশন একটা ভিডিও আমরা এখানে ক্রিয়েট করলাম। আচ্ছা, তারপর এটাকে ডাউনলোড হোক। আচ্ছা, তো আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে, এটা এখন চাইলে আমরা ইউজ করতে পারি। একটু শো ইন ফোল্ডার দেখি যে এটা ঠিকভাবে আসছে কিনা। হ্যাঁ, আমরা কিন্তু ভিডিওটা পেয়ে গেছি। আচ্ছা, তো
আমাদের ভিডিও ডামি ভিডিও বা আমাদের যে ডামি কন্টেন্ট ওটা রেডি, এখন আমরা হচ্ছে এটাকে আপলোড দেওয়ার চেষ্টা করব। আপলোড দেওয়ার পূর্বে একটা বিষয় আপনাদেরকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে আপনার ভিডিওর যে টাইটেল এটা এবং আপনার আপনার যে আপনি যে ভিডিওটা সরি আপনার ইউটিউবে যে কন্টেন্টটা আপলোড দিচ্ছেন এই কন্টেন্টের যে টাইটেল হবে ইউটিউব ভিডিও এবং দেখা যাচ্ছে যে ফাইলটা আপলোড দিচ্ছেন এই ফাইলের টাইটেলটা রিনেম করে একটু সেম রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার ভিডিও যদি হয় যে হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইন ক্যানভা, এই ধরনের টাইটেলে যদি আপনি কোনো ভিডিও পাবলিশ করতে চান অবশ্যই দেখা যাচ্ছে যে এই ফাইলটার যে টাইটেল হবে এই ফাইলটার টাইটেলও অবশ্যই আপনি সেইটা রাখার চেষ্টা করবেন বা এই ফাইলের যে নেমটা সেটাও ওই রকমই রাখার চেষ্টা করবেন। একটা ভালো একটা প্র্যাকটিস বা দেখা যাচ্ছে একটা গুড প্র্যাকটিস, এটা হয়তো আপনাদেরকে এসইও সময় বলতাম, এখনই যেহেতু কাজে লাগাচ্ছে একটু বলে রাখি যে আপনারা এখানে স্পেস ইউজ না করে মাঝখানে একটা হাইফেন ইউজ করবেন। আচ্ছা ধর আমরা এই টাইটেলে বা আমরা এই শিরোনামে একটা ভিডিও পাবলিশ করতে চাচ্ছি ইউটিউবে, ঠিক আছে খুবই ভালো কথা। তো যদিও এটা এই বিষয়টা রিলেভেন্ট হলো বা দেখা যাচ্ছে আমাদের কন্টেন্ট যেটা এই কন্টেন্ট এবং দেখা যাচ্ছে যে আমরা যে মানে যেভাবে ভিডিওটাকে পাবলিশ করতে চাচ্ছি এটা অবশ্যই রিলেভেন্ট হলো, কিন্তু এটা আসলে আপনাদেরকে ডামি হিসেবে দেখানোর জন্য আপাতত দেখাচ্ছি। আচ্ছা আরেকটা বিষয় একটু দেখে নেই, আপনাদেরকে ফাইবারে যখন ইমেজ অ্যাড করতে মানে ইমেজ যখন আপনাদেরকে দিতে বলছিলাম তখন আপনাদেরকে ফাইবার ইমেজের জন্য কিছু কাজ করতে আমি বলছিলাম, তাই না? মনে আছে কি বিষয়টা? জি স্যার ওকে দিছি। হ্যাঁ এখানে দেখেন এখানে ভিডিওর যে টাইটেলটা আছে এটা আপনারা দিবেন, আপনারা যে টাইটেলে বা দেখাচ্ছে যে টাইটেল দিয়ে ইউটিউবে কন্টেন্টটা পাবলিশ করতে চাচ্ছেন সেই টাইটেলটা এখানে দিয়ে দিবেন, সাব টাইটেল যদি চান এখানে দিবেন সমস্যা নাই। আচ্ছা এখানে অবশ্যই রেটিংটা দিবেন, ট্যাগগুলো এখানে ইউজ করবেন যে আপনার ভিডিওর সাথে কি ট্যাগগুলো যাচ্ছে বা কোন ট্যাগগুলো আপনার ভিডিওর সাথে সামঞ্জস্যপূর্ণ এটা অবশ্যই দিবেন। কমেন্টে আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনটাকে সুন্দরভাবে পেস্ট করে দিতে পারেন। আচ্ছা এখানে আরো অনেক কিছু বিষয় আছে, এগুলো একটু অ্যাডভান্স বা দেখা যাচ্ছে পরবর্তীতে করতে হবে, সেটা যখন আমরা এসইও এর পার্টটা দেখব তখন আপনাদেরকে এই বিষয়গুলো আরো ভালোভাবে দেখাবো। তো এইটুকু সুন্দরভাবে অ্যাড করে নেবেন, টাইটেল দিবেন, দেন এখানে এটা রেটিংটা 5 স্টার দিয়ে দিবেন, ট্যাগগুলো ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই যে ট্যাগগুলো ভিডিওতে ইউজ করবেন অর্থাৎ ইউটিউবে ভিডিও আপলোড করার সময় যে ট্যাগগুলো ইউজ করবেন সেই ট্যাগগুলো এখানে দিয়ে দিবেন, কমেন্টস এর এখানে ভিডিও ডেসক্রিপশনটা সুন্দরভাবে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট অ্যাপ্লাই করে ট্যাগ এর এখানে একটু দিয়ে দিই। আচ্ছা জাস্ট অ্যাপ্লাই করে ওকে করে দিবেন। আচ্ছা এভাবে ভিডিওটাকে আপনারা অবশ্যই সুন্দরভাবে রেডি করে নেবেন, নেওয়ার পর জাস্ট এখানে আপলোডসে আসবেন, আপলোডসে আসার পর ওই ফাইলটাকে সিলেক্ট করবেন, আচ্ছা একটু সময় নেবে আপলোড হতে এটা আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করবে। দেন এখন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং লক্ষণীয় বিষয় যে আমরা যে ডিফল্ট হিসেবে কিছু আপলোড করে রাখছিলাম দেখেন সেই বিষয়গুলো এখানে চলে আসছে যে অনলাইন ক্রিয়েটিভ টিউটোরিয়ালস, আমি বলছিলাম যে আমার টাইটেল আমার প্রত্যেকটা ভিডিওর টাইটেলে আমি আমার চ্যানেলের নামটাকে রাখতে চাই, দেখেন সেটা কিন্তু এখানে ডিফল্ট হিসেবে চলে আসছে এবং চাইলে আপনি এখান থেকে এডিট করতেও পারবেন সমস্যা নাই, কিন্তু এটা আপনার সময়টাকে বাঁচানোর জন্য আপনার পরিশ্রমটাকে কমানোর জন্য এটা ডিফল্ট হিসেবে এখানে দিয়েই দিছে। তো আমি এখন এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি, এবং ডিফল্ট যেটুকু ছিল ওইটুকু আছে থাক সমস্যা নেই। এখন এই টাইটেল চুজিং এর যে বিষয়টা আছে আপনি কিভাবে টাইটেলটাকে চুজ করবেন এটা একটু পরে আমরা দেখতেছি বা দেখা যাচ্ছে ট্যাগগুলোকে কিভাবে চুজ করবেন এটা আপাতত একটু পরে দেখতেছি,
জাস্ট এখানে একটা আপলোড প্রসেসটাকে আপনাদের কমপ্লিট করে দেখায় যে হ্যাঁ এইভাবে আপনারা আপলোড করতে পারবেন। এখন টাইটেলটা কিভাবে চুজ করবেন বা দেখাচ্ছে এখানে ট্যাগগুলোকে কিভাবে চুজ করবেন, এটা একটু ডিপ বিষয় বা দেখা যাচ্ছে যে একটু রিসার্চ করার বিষয় আছে, যার কারণে আমরা ওটাতে পড়ে যাচ্ছি। আপাতত জাস্ট একটা ভিডিও কন্টেন্ট আপলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখেন ডেসক্রিপশন যেটা আমরা রাখছিলাম, ডেসক্রিপশনটা কিন্তু এখানে সেম আছে। আমরা এই লিঙ্কগুলো ইউজ না করি, এগুলো ইউজ করাটা উচিত হবে না, আমরা আমাদের লিঙ্কগুলো ইউজ করবো। আমাদের যদি কোনো ব্লগ সাইট থাকে বা সাপোর্ট টিম থাকে বা দেখা যাচ্ছে যে ফেসবুকের যে পেজ বা ফ্যান পেজ থাকবে সেগুলো আমরা এখানে অ্যাড করব। অন্য কারোটা জাস্ট এখানে ডিফল্ট হিসেবে দেখাচ্ছিলাম। আপনারা আপনাদের এই যে সোশ্যাল মিডিয়া যে প্রোফাইলগুলো আছে এগুলো সুন্দরভাবে এখানে অ্যাড করবেন। আচ্ছা, এখন আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বলতে এটা অনেক ভালো গুরুত্ব প্রকাশ করে আপনার ভিডিওর জন্য বা আপনার ভিডিওটাকে রিচ করার জন্য বা দেখা যাচ্ছে যে বেশি থেকে বেশি ভিউ করার জন্য এটা অনেক বেশি হেল্প করে, এবং সেটা হচ্ছে থাম্বনেল। আপনাদেরকে গতদিন সময় দেখাইছিলাম যে একটা ভিডিওর যদি থাম্বনেল থাকে সেই ভিডিওটা দেখতে কেমন লাগে, আর যদি ভিডিওটা যদি থাম্বনেল না থাকে তাহলে সেটা দেখতে কেমন লাগে আর কি। অর্থাৎ সে র্যান্ডমলি একটা ফ্রেমকে আপনার একটা আপনার ভিডিওর একটা ফ্রেমকে চুজ করবে এবং সেটাকেই থাম্বনেল হিসেবে দেখাবে। তো বিষয়টা হচ্ছে আমরা সেটা চাই না যে আমাদের ভিডিওর র্যান্ডম কোন একটা সিনকে বা র্যান্ডম কোন একটা পোর্শনকে আমাদের এখানে থাম্বনেল হিসেবে দেখাক। তো অলরেডি আমাদের এখানে র্যান্ডমলি একটা দেখাচ্ছে, যেহেতু আমরা এখানে থাম্বনেল মানে এই যে থাম্বনেল যেটা আছে এটাকে সিলেক্ট করে দিই নাই। তো থাম্বনেল সম্পর্কে আপনাদের কি আইডিয়া আছে যে থাম্বনেলটা আসলে কেন ইউজ করা হয় বা থাম্বনেলটা ইউজ করা কতটুকু জরুরি? স্যার, থাম্বনেল যদি কোনো আমরা ইউজ করি তাহলে হচ্ছে ভিডিওটার হচ্ছে আপনার আকর্ষণ বাড়বে, অ্যাট্রাকশন বাড়বে, তখন দেখা যাবে যে ওটা থেকে ভালো একটা ভিউয়ার্স আসতে পারে আর কি। অবশ্যই, এবং ভালোভাবে ওটা প্রেজেন্ট করা যাবে, এবং ওই থাম্বনেলটা দেখেই দেখা যাবে যে অনেকেই ওই ভিডিওটার বিষয়বস্তু দেখে ভিতরে ঢুকতে চাবে এবং ভিডিওটা দেখতে চাবে। আচ্ছা, আমরা যদি একটি ইউটিউবে যাই, দেখেন ইউটিউবে আসার পর এখানে প্রত্যেকটা ভিডিওতে কিছু না কিছু থাম্বনেল ইউজ করা আছে। এইখানে দেখেন এই যে সোয়াক 360 এর একটু আগে যে ভিডিও বা ওদের ওয়েবসাইট মানে ওদের চ্যানেলটা আপনাদেরকে দেখালাম, ওদের চ্যানেলে একটা ভিডিও দেখেন, উনি বলতেছে যে বাজেট গেমিং ফোন, আচ্ছা G80 6GB, আচ্ছা ঠিক আছে। তো যারা আসলে ফোন বা দেখা যাচ্ছে গেমিং ফোন কিনতে চায়, তারা যদি এই শিরোনামটা দেখে বা তারা যদি এই থাম্বনেলটা যদি তাদের সামনে পড়ে, তারা অবশ্যই ভিডিওটাতে ক্লিক করবে যে তারা একটা বাজেটের মানে নির্দিষ্ট বাজেটের মধ্যে বা দেখা যাচ্ছে কম প্রাইজের মধ্যে তারা এখান থেকে একটা গেমিং ফোন কিনতে চাচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সেই উনি এখানে উল্লেখ করে দিছে যে G80 এবং 6GB র্যাম, তো কম বাজেটে 6GB র্যামের একটা গেমিং ফোন পাওয়া যাচ্ছে। এই ধরনের বিষয় যদি কাউকে বোঝানো যায় বা কারোর সামনে যদি উপস্থাপন করা যায়, সে কিন্তু অবশ্যই ভিডিওটাতে ক্লিক করে অ্যাটলিস্ট দেখবে যে আমাদের এই ভিডিওটাতে কি বলছে। তো আমাদেরকেও অবশ্যই থাম্বনেলটাকে চুজ করতে হবে বা থাম্বনেল আমাদেরকেই অবশ্যই খুবই ভালোভাবে ক্রিয়েট করে নিতে হবে। তার কারণটা হচ্ছে আপনার ভিডিওতে আপনি কি বলছেন এটা যদি থাম্বনেলে সুন্দরভাবে বলা থাকে বা একদম আকর্ষণীয়ভাবে বলা থাকে যে হ্যাঁ এই ভিডিওটা দেখলে আপনি এই বিষয়টা সম্পর্কে আইডিয়া পাবেন, তাহলে কিন্তু অবশ্যই মানুষ আপনার ভিডিওটাকে ভিউ করবে বা যারা এই বিষয়গুলো সম্পর্কে আগ্রহী তারা কিন্তু এই ভিডিওটা দেখতে চাইবে। আমি একটু ওদের চ্যানেলটাতে যাই। দেখেন ওনার চ্যানেলটাতে প্রত্যেকটা ভিডিওতে সুন্দরভাবে থাম্বনেল অ্যাড করা আছে। এখানে একটা বলছে দেখেন যুদ্ধ ফেসবুক আর কি অ্যাপেল। আচ্ছা, ফেসবুক আর অ্যাপেলে যদি যুদ্ধ হয় বা দেখা যাচ্ছে এই ধরনের যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, এই বিষয়টা দেখা যাচ্ছে সবাই কিন্তু জানতে আগ্রহী হবে, কারণ এই বিষয়গুলো এখন দেখা যাচ্ছে হট টপিক বা ট্রেন্ডিং টপিক, বা দেখা যাচ্ছে ফেসবুক আমরা সবাই ইউজ করি বা অ্যাপেলের যে প্রোডাক্টগুলো আছে এগুলো কিন্তু আমরা যারা ইউজ করি অ্যাটলিস্ট তারা এটা দেখবো যে আসলে ফেসবুক এবং অ্যাপেলের যুদ্ধ হচ্ছে, তাহলে কি হবে বা দেখা যাচ্ছে যে এখান থেকে আমরা কিভাবে উপকৃত হতে পারি বা কিভাবে আমাদের ক্ষতি হচ্ছে, এই বিষয়গুলো কিন্তু এখান থেকে জানার জন্য হলো কেউ একজন এই থাম্বনেলটা দেখে এই ভিডিওটাতে ক্লিক করে ভিডিওটাতে ভিউ করবে। যার ফলশ্রুতিতে কি হয়েছে দেখেন যে ওনার যে এই থাম্বনেলে যে ভিডিওটা পাবলিশ করা যে ফেসবুক এবং অ্যাপেলের মধ্যে যুদ্ধ, এটাতে ভিডিওটা ভিউ হয়েছে 1,56,000।
এবং তার আগে যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে, আজকে 5 দিন বা দেখা যাচ্ছে 1 সপ্তাহ আগে যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে, সেই ভিডিওগুলো দেখেন যে ভিউয়ার পরিমাণ কিন্তু কম। কারণ এই যে ভিডিওটা এখানে দেখেন, এখানে কিছু লেখা নেই, জাস্ট লেখা A15S। এইটুকু দেখে দেখা যাচ্ছে যারা আসলে A15 সম্পর্কে জানে বা A15 কিনতে আগ্রহী, তারাই অ্যাটলিস্ট ওখানে ক্লিক করবে। আর তার পাশে যে ভিডিওটা আছে যে ফেসবুকের দিন শেষ বা এই ধরনের শিরোনামে যে ভিডিওটা লিখছে বা ভিডিওটা উনি ক্রিয়েট করছে বা থাম্বনেলটা যে সুন্দরভাবে ডিজাইন করছে, এটাতে কিন্তু ভিউয়ের পরিমাণটা অনেক বেশি। আমরা যদি বাস্তবিকভাবে একটু খেয়াল করে দেখি, তাহলেই এই যে থাম্বনেলের যে গুরুত্ব বা দেখা যাচ্ছে যে এই যে আপনাদের টাইটেল চুজ করার যে গুরুত্ব, এটা জাস্ট আপনারা এই দুইটা ভিডিও দেখলেই বুঝতে পারবেন বা এই দুইটা ভিডিওকে কম্পেয়ার করলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারলেন যে আপনাদের থাম্বনেল চুজ করা বা দেখা যাচ্ছে থাম্বনেল এবং আপনাদের টাইটেলটাকে চুজ করা কত বেশি গুরুত্বপূর্ণ। বুঝতে পারছেন বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখেন এই ভিডিওটাতে মোটামুটি কোনো থাম্বনেল খুব একটা ভালোভাবে ইউজ করে না। এই এই ভিডিওটাতে কিছু কি লিখছে বোঝাই যাচ্ছে না, একদম ইউনিক একটা ছবি দিয়ে রাখছে, অনেকে হয়তো বুঝতেছে না যে এটা আসলে কি জিনিস। আচ্ছা, এটা পাওয়ার বাটস, ঠিক আছে বুঝলাম, এটা আমরা হয়তো দেখাতে যারা জানে বা যারা ইউজ করছে তারা জানে, কিন্তু অনেকে হয়তো বুঝবে না যে এটা আসলে পাওয়ার বাটস বা দেখা যাচ্ছে যে আমরা এটা কি কারণে কি কাজে ইউজ করি, অনেকে হয়তো এটা জানেই না। তো এটা যদি সুন্দরভাবে এখানে লেখা থাকতো বা দেখা যাচ্ছে যদি বলা থাকতো, তাহলে আমি আশা করি যে ভিডিওর ভিউটা আরো বেশি হতো। এখানে বলতে যে সেরা ক্যামেরা, আমরা কিন্তু ফোনের জন্য কিন্তু ফোন যখন আমরা চুজ করি বা যখন কোনো ফোন কিনি, অবশ্যই কিন্তু আমরা ক্যামেরার দিকটাকে আমাদের হচ্ছে চিন্তায় রাখি যে হ্যাঁ আমরা কি ধরনের ফোন নিচ্ছি, এখানে ক্যামেরা কোয়ালিটিটা কেমন, কারণ এখন সবাই ছবি তুলতে ভালোবাসে। তো উনি যেহেতু বলছে সেরা ক্যামেরা, এখন যারা ফোন কিনতে আগ্রহী বা যারা হচ্ছে ফোন নতুন কিনতে চাচ্ছে, তারা কিন্তু অ্যাটলিস্ট এই বিষয়টাকে দেখবে বা তারা অ্যাটলিস্ট তাদের সামনে যদি এই ভিডিওটা পৌঁছে যে হ্যাঁ সেরা ক্যামেরার একটা ফোন আসছে বাজারে, তারা অবশ্যই ভিডিওটাকে দেখবে। তো অবশ্যই আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের ভিডিওর জন্য সুন্দরভাবে একটা থাম্বনেল চুজ করতে হবে, এবং সেই সেই থাম্বনেলটা যেন আমাদের ভিডিওর পুরো বিষয়বস্তুটাকে এক কথায় রিপ্রেজেন্ট করে বা দেখা যাচ্ছে যে মূল কিছু বিষয় আমাদের থাম্বনেলে অবশ্যই উল্লেখ থাকে। আচ্ছা, তারপর অবশ্যই থাম্বনেল, জি ধনঞ্জয় রায় ক্লাসে নাকি ঢুকতে পারছে না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, তো আপনাদেরকে যে কাজটা করতে হবে, অবশ্যই আপনাদের ভিডিওর জন্য একটা থাম্বনেল ক্রিয়েট করতে হবে, যে থাম্বনেলটা আপনাদের ভিডিওর বিষয়বস্তুকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করবে। এখন বিষয়টা হচ্ছে যে এত সময় হয়তো আপনার কাছে নাই বা দেখা যাচ্ছে যে আপনি হয়তো এত সময় নিয়ে বসে থেকে একটা থাম্বনেল বানাতে পারছেন না, আপনি হয়তো ডিজাইনার না। তো যে বিষয়টা হবে যে আপনি জাস্ট ক্যানভাতে যাবেন, ক্যানভাতে যাওয়ার পর ক্রিয়েট এ নিউ ডিজাইন, এখানে দেখে যে থাম্বনেল কোনো অপশন আছে কিনা। দেখেন ইউটিউব থাম্বনেল একটা, এটা একটা ভিডিও চলে আসছে, ইউটিউব থাম্বনেলের জন্য একটা ভিডিও। আচ্ছা এখানে চলে আসছে, না এটা ভিডিও না, ইউটিউব থাম্বনেল। আচ্ছা ঠিক আছে, একটা ইমেজ চলে আসছে। এটা ইউটিউব থাম্বনেলের নর্মাল যে সাইজটা হয় সেটা হচ্ছে 1280 বাই হচ্ছে না 1200 কত জানি, 1200 বাই 720 এইরকম একটা ভিডিওর সাইজ এখানে বা এই যে টেমপ্লেটটা এটা সাইজ এখানে থাকে। তো আপনারা যে কাজটা করতে পারেন সুন্দরভাবে, যে আপনারা যদি এত ভালো ডিজাইন না পারেন বা দেখা যাচ্ছে যে এত গবেষণা করে বের করার সময় আপনাদের নাই, যে কাজটা করবেন আপনাদের ভিডিওর যে টাইটেলটা, ওই টাইটেলটাকেও থাম্বনেল হিসেবে ইউজ করা যেতে পারে। তো আমরা নর্মাল ওই কাজটাই করব, এত সময় আমাদের কাছে নাই। আপনারা যখন ভিডিওগুলোকে আপলোড করবেন সুন্দরভাবে থাম্বনেল এবং দেখা যাচ্ছে টাইটেলটাকে চুজ করবেন। আমি আপাতত আপনাদেরকে দেখানোর পারপাসে একটা ডামি কন্টেন্ট বা দেখাচ্ছে একটা ডামি থাম্বনেল ক্রিয়েট করে আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, এটা একটু চেঞ্জ করি, ডিজাইনটা একটু চেঞ্জ করলে মনে হয় বেটার হবে।
স্যার কথা শুনতে না পাই। কথা তো বলছি না, কথা বললে না শুনতে পাবেন। আচ্ছা, এটাকে আচ্ছা এইভাবে যদি আপনারা চুজ করেন বা দেখা যাচ্ছে যে আপনাদের ভিডিওর জন্য যদি এইভাবে কিছু আপনারা যদি লেখেন বা যদি থাম্বনেল যদি ক্রিয়েট করেন, অবশ্যই চেষ্টা করবেন যে আপনারা সবচেয়ে আকর্ষণীয় ভাবে দেখাচ্ছে যে যেটা আপনাদের ভিডিওতে দেখতে ভালো লাগতেছে, এই ধরনের কিছু একটা বিষয় আপনারা এখানে চুজ করে ভিডিওগুলোকে ক্রিয়েট করার চেষ্টা করবেন। আচ্ছা, তো আপনারা সবসময় চিন্তা করে দেখাচ্ছে আপনাদের ভিডিওর জন্য কোনটা ভালো হচ্ছে এই ধরনের একটা থাম্বনেল তৈরি করবেন, করে জাস্ট এটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। আচ্ছা, থাম্বনেল বা দেখাচ্ছে যে কোনো ধরনের ইমেজ যখন আপনারা আপনাদের ইউটিউবে ভিডিওতে যখন আপলোড করবেন বা অ্যাড করবেন, অবশ্যই প্রিভিয়াস কিছু বিষয় খেয়াল রাখবেন। যে আপনাদেরকে যেরকম ভাবে বলছিলাম যে ফাইবারে ইমেজ আপলোড দেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো লক্ষ্য করবেন, যে কোনো জায়গাতে বা যে কোনো ক্ষেত্রে ইমেজ আপলোড দেওয়ার ক্ষেত্রে যদি আপনারা ওইভাবে ওইভাবে যদি অফ পেজ এসইও বা দেখা যাচ্ছে যে অফলাইন এসইও যদি আপনারা করে থাকেন, তাহলে ওটা আপনাদের ইমেজটাকে সামনে আনতে বা আপনাদের কন্টেন্টের জন্য অনেক বেটার হবে। তো আমরা জাস্ট একটা ডামি থাম্বনেল ক্রিয়েট করে নিলাম। আপনারা অবশ্যই আপনাদের ভিডিও অনুসারে বা দেখা যাচ্ছে যে ভিডিও যে ধরনের ভিডিও আপলোড করতেছেন সেটা অনুসারে আপনারা একটা থাম্বনেল সুন্দরভাবে ক্রিয়েট করে নেবেন। এখানে বলতেছে একটা বিষয় আমাদের করতে হবে যে গেইন অ্যাক্সেস টু ইউজ দিস ফিচার। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ, বা দেখা যাচ্ছে নতুন চ্যানেল যখন আপনি ক্রিয়েট করবেন তখন আপনাদেরকে এখানে একটা ফোন নাম্বার ভেরিফিকেশন বা ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। জাস্ট এখানে যাবেন, ভেরিফাই যাওয়ার পরে এখানে দেখেন টেক্সট মি উইথ দ্য ভেরিফিকেশন কোড। এখানে জাস্ট এখানে যাওয়ার পর আপনার ফোন নাম্বারটা দিবেন, টেক্সট মি উইথ ভেরিফিকেশন কোড, এই অপশনটা সিলেক্ট করার পর আপনার ফোন নাম্বারটা এখানে দিবেন। ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে জাস্ট সাবমিট করবেন। সাবমিট করার পর আপনার নাম্বার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা এখানে সাবমিট করবেন, দেন আপনি এখান থেকে এই থাম্বনেলটা ইউজ করতে পারবেন। তো আপাতত আমি কোনো ফোন নাম্বার এখানে ইউজ করতেছি না, কারণ আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর পারপাসে এটা দেখাচ্ছি। তো আপনারা আপনাদের ফোন নাম্বার এখান থেকে ভেরিফাই করে নেবেন, দেন এখানে আপনারা থাম্বনেলটাকে সুন্দরভাবে অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে যে প্লেলিস্ট, আপনারা দেখেন এই ভিডিও আপনারা আমরা যদি এই ভিডিও বা এই চ্যানেলটাকে যদি দেখাই, ইউটিউব চ্যানেলটাকে যদি দেখাই, এখানে অনেক ধরনের প্লেলিস্ট আছে। তো আপনারা যদি একই ধরনের বা দেখা যাচ্ছে যে কোনো একটা টপিকে বেশ কয়েকটা ভিডিও যদি আপনারা ক্রিয়েট করতে চান বা একটা সিরিজ বা দেখা যাচ্ছে যে সিরিয়ালি যদি বেশ কিছু ভিডিও আপনারা রাখতে চান, দেন আপনারা একটা প্লেলিস্ট ক্রিয়েট করবেন এবং সেই প্লেলিস্টটাতে আপনারা ভিডিও আপলোড দিবেন। তো যেহেতু এখানে আমাদের এই চ্যানেলটাতে কোনো প্লেলিস্ট নাই, আমরা চাইলে এখান থেকে একটা প্লেলিস্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, তো আমি এই নামে একটা প্লেলিস্ট ক্রিয়েট করলাম। এটা ভিজিবিলিটি আপনারা পাবলিক করে রাখতে পারেন, প্রাইভেট বা দেখাচ্ছে যে আনলিস্টেড রাখতে পারেন। তো নর্মালি আমরা যখন আপলোড ডিফল্ট সেট আপ করেছিলাম তখন কিন্তু আমরা এখান থেকে পাবলিক সেট আপ করে দিয়েছিলাম এবং সেটাই এখানে সুন্দরভাবে দেখাচ্ছে এবং এটাই আছে ডিফল্ট হিসেবে। আচ্ছা, জাস্ট ক্রিয়েট করে দিলাম। ওটা দেখা যাচ্ছে যে অন্য একটা লিস্টে চলে যাবে বা দেখা যাচ্ছে যে ওইটা খুঁজে পাবেন না আর কি, মানে ওইটা কোনো প্লেলিস্টে অ্যাড হবে না। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় দেখাইছিলাম যে এই যে দেখেন আমরা যখন গতদিন ভিডিও লেআউট মানে ক্রিয়েট করেছিলাম তখন এখানে একটা বিষয় ছিল যে আপলোডস বা দেখা যাচ্ছে যে এই দেখেন আপলোডস এটা দেখাচ্ছে,
আপনি যদি কোনো প্লে লিস্টে যদি অ্যাড না করেন দেন আপনার ওটা নরমালি এখানে আপলোডসে বা দেখাতে ভিডিও এখানে ভিডিওস এখানে আপনাদের দেখাবে আর যদি আনলিস্টেড করেন তাহলে হচ্ছে ওটা লিস্টে থাকবে না আচ্ছা তো এটা এই প্লে লিস্টটা আমরা ক্রিয়েট করলাম এবং হচ্ছে এই প্লে লিস্টটাতে আমাদের ভিডিওটাকে আমি অ্যাড করে দিলাম আচ্ছা অডিয়েন্সের বিষয়টা যেটা বলছো যে এই ভিডিওটা কি বাচ্চাদের জন্য তৈরি করা আচ্ছা যদি হয় যে হ্যাঁ ইয়েস ইট ইজ মেড ফর কিডস বা দেখা যাচ্ছে আপনাদের আপনারা বাচ্চাদের বিনোদনমূলক যদি কোনো ভিডিও ক্রিয়েট করে থাকেন দেন এটা আপনি দিয়ে দিবেন যে এটা বাচ্চাদের জন্য তৈরি করা যদি না হয় দেন আপনি দিবেন ইটস নট মেড ফর কিডস এখানে অ্যাডভান্স একটা বিষয় আছে যে এজ রেস্ট্রিকশন আপনি চাইলে আপনার এই ভিডিওর জন্য যে ভিউয়ার আছে তাদের জন্য এজ রেস্ট্রিকশন ক্রিয়েট করে দিতে পারেন যে যাদের বয়স দেখা যাচ্ছে যে 18 প্লাস বা দেখা যাচ্ছে যারা 18 বছরের ঊর্ধ্বে তারা এই ভিডিওটা দেখতে পারবে আপনি চাইলে এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারেন এজ রেস্ট্রিকশন ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 আচ্ছা আর যদি না চান তাহলে এটা দিবেন নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 এটা দিয়ে দিবেন ব্যাস ওকে মোর অপশনটাতে যাওয়ার পর এখানে একটা বিষয় আছে যে পেইড প্রমোশন এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পেইড প্রমোশনটা আসলে কি তো ধরেন আপনি একজন ইউটিউবার আপনি ইউটিউবে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গ্যাজেটের রিভিউ করেন মোবাইল ফোন ল্যাপটপ বা দেখা যাচ্ছে এই ধরনের স্মার্ট ডিভাইস বা ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপনি রিভিউ করেন তো কোনো একটা কোম্পানি যদি আপনাকে বলে যে আপনি তো রিভিউ করেন আপনার চ্যানেলটা তো অনেক বেশি ভিউয়ার আছে আপনি প্রচুর ভিউ পান আপনার সুন্দর একটা স্টুডিও আছে আপনি সুন্দরভাবে কন্টেন্টগুলোকে ম্যানেজ করতে পারেন তো আপনারা আমাদের একটা প্রোডাক্টের রিভিউ করে দেন বা একটা প্রোডাক্টের প্রমোশন করে দেন দেন এখানে আপনাকে এই পেইড প্রমোশন এই কথাটা উল্লেখ করতে হবে কারণ আপনি একটা কোম্পানির হয়ে এখানে প্রচার চালাচ্ছেন আপনার নিজস্ব চ্যানেলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে পেইড প্রমোশনটা এখানে উল্লেখ করে দিতে হবে অনেক সময় আপনারা দেখবেন যে ইউটিউবে অনেকে রিভিউ দেয় সেক্ষেত্রে তারা কিন্তু অবশ্যই পেইড প্রমোশন বা দেখা যাচ্ছে ভিডিও শুরুতেই তারা বলে দেয় যে হ্যাঁ এই ভিডিওটা স্পন্সর করছে অমুক বা দেখা যাচ্ছে যে এই ভিডিওটা এখান থেকে আমরা স্পন্সরশিপ পাচ্ছি এই ভিডিওটার এই পার্টটা এনারা স্পন্সর করছে এই ধরনের বিষয় কিন্তু তারা সুন্দরভাবে বলে দেয় তো পেইড প্রমোশনের ক্ষেত্রে এইটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন মাই ভিডিও কন্টেন্ট পেইড প্রমোশন লাইক এ প্রোডাক্ট প্লেসমেন্ট স্পন্সরশিপ অর এন্ডর্সমেন্ট এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন যদি আপনারা এই ধরনের কোনো পেইড প্রমোশন বা কোনো একটা কোম্পানির জন্য বা কোনো একটা প্রোডাক্টের জন্য আপনারা যদি এখানে প্রমোশন চালান বা ক্যাম্পেইন চালান এখানে ট্যাগের যে বিষয়টা এটা তো আমরা একটু আগে দেখছিলাম যে ডিফল্ট হিসেবে আমরা কিছু ট্যাগ সেট আপ করে দিয়ে রাখছিলাম সেটা এখানে ডিফল্ট হিসেবে আছে এবং আপনারা অবশ্যই আপনাদের ভিডিওর জন্য এখানে রিসার্চ করে বা দেখা যাচ্ছে কিওয়ার্ড গুলোকে রিসার্চ করে সুন্দরভাবে এখানে ট্যাগগুলো অ্যাড করবেন চেষ্টা করবেন যে মিনিমাম 15 থেকে 20টা বা দেখা যাচ্ছে 20টা মিনিমাম 15 থেকে 20টা ট্যাগ আপনারা সুন্দরভাবে রিসার্চ করে বের করবেন এবং সেগুলো এখানে অ্যাড করার চেষ্টা করবেন এবং অবশ্যই আপনার ভিডিওর সাথে এবং আপনার চ্যানেলের সাথে যাতে অবশ্যই সামঞ্জস্যপূর্ণ হয় এই ধরনের ট্যাগ আপনারা এখানে সুন্দরভাবে ইউজ করবেন আচ্ছা আমি আরো কিছু অ্যাড করে দিই ক্যানভা ভিডিও এডিটিং আচ্ছা এই ট্যাগগুলো কিভাবে রিসার্চ করবেন বা এই ট্যাগগুলো কিভাবে আপনারা জেনারেট করতে পারেন এই বিষয়টা আপনাদেরকে একটু পরে দেখাবো যে ট্যাগগুলো কিভাবে আপনারা চুজ করবেন বা কোন ধরনের ভিডিওর জন্য আপনারা কি ধরনের ট্যাগ ইউজ করবেন আচ্ছা এটা তো আমরা ডিফল্ট হিসেবে তখন দেখছিলাম ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল এটা যদি আপনারা অ্যাড করতে চান আপনার ভিডিওর জন্য সাবটাইটেল আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন আচ্ছা তারপরে যে বিষয়টা আছে স্যার ভিডিওর মধ্যে যে সাবটাইটেলটা আছে এখানে অনেক সময় দেখা যায় যে কিছু টেক্সট রেখে দেওয়া যায় যে ওই পয়েন্টে আসলে তখন ওটা শো করে এটা আসলে কিভাবে পসিবল হয় স্যার আচ্ছা ওইটা আপনি পার্ট বাই পার্ট ভাগ করে দিবেন এবং দেখা যাচ্ছে যে ওইখানে দেখবেন যে ভিডিওটাকে কিন্তু ছোট ছোট পার্টে ভাগ করা থাকে যে হ্যাঁ এইটুকু পার্ট আমার হচ্ছে ইন্ট্রোডাকশন এইটুকু পার্ট হচ্ছে আমার ভিডিওটা আমি কোন প্ল্যাটফর্মে যাব বা এই এইটুকু পার্ট হচ্ছে ভিডিওটা কখন আপলোড করব কিভাবে মানে এইভাবে যখন একটা বড় টিউটোরিয়াল আপলোড করা হয় সেখানে কিন্তু পার্ট বাই পার্ট ওটা
ভাগ করে দেওয়া হয়, তাই না? সেটা কথা বলছেন আপনি? জি স্যার, দেওয়া হয়, কিন্তু অনেক সময় দেখা যায় যে ভিডিওর মিডল পয়েন্টে অনেক সময় দেখা যায় যে লিংক দেওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, আপনি যখন হচ্ছে ভিডিও করতেছে ওই ওই সেকেন্ডে যখন আসতেছে তখন ওটা লিংকটা শো করতে। ও আচ্ছা, ওটা হচ্ছে তো আপনার হচ্ছে আই বাটনে। হ্যাঁ, ওটা আই বাটনে সুন্দরভাবে ওটা আপনি অ্যাড করতে পারেন যে হ্যাঁ আই বাট এই ভিডিওটা অবশ্যই বুঝতে হলে আপনাকে প্রিভিয়াস ভিডিওটা দেখতে হবে। তো প্রিভিয়াস ভিডিওটা আপনি লিংক পাবেন আমাদের আই বাটনে, তখন ওই লিংকটা কিন্তু সামনে চলে আসে, তাই না? ওটাকে বলে আই বাটন। আচ্ছা, ওটা দেখাচ্ছি। জি স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, লাইসেন্স লাইসেন্স ডিস্ট্রিবিউশন যেটা, এটা তো আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, এটা এটা একটু দেখায় যে রেকর্ডিং ডেট এন্ড লোকেশন। এখান থেকে রেকর্ডিং ডেটটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন যে কবে আপনার এটা আপলোড করছেন, বা দেখাচ্ছে যে এটা কোন তারিখ থেকে প্রকাশিত হচ্ছে এটা। আচ্ছা, লোকেশনটা দিতে পারেন যে আপনি কোন লোকেশন থেকে ভিডিওটাকে আপলোড করছেন, এটা অবশ্যই দিতে পারেন, বাংলাদেশ বা দেখাচ্ছে যে লোকেশন। এই লোকেশন যদি আপনি অ্যাড করে দেন, দেখাচ্ছে ওই নির্দিষ্ট লোকেশনের আশেপাশে যে ভিউয়ার আছে বা যারা সার্চ করতেছে তাদের সামনে আসতে এই ভিডিওটা আর বেশি আসবে আর কি, বা লোকেশন ওয়াইজ এটা একটা সার্চ করা যেতে পারে। আচ্ছা, লাইসেন্স তো এটা আমরা একটু আগে দেখলাম যে ইউটিউব স্ট্যান্ডার্ড লাইসেন্স, যেটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স, এটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি, বা আপনি যদি চান এটাকে কমন ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন যেটা, এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, অ্যালো এমবেডিং, আচ্ছা অ্যালো এমবেডিং এর যে বিষয়টা আছে আমি একটা ভিডিও আপনাদেরকে এখান থেকে দেখাই। এমবেডিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয় যে আমরা এমবেডিং এর ক্ষেত্রে যে বিষয়টা হয় আমরা অনেক সময় আমাদের এই ভিডিওটাকে বিভিন্ন ওয়েবসাইটে ইউজ করতে চাই। তো যাদের হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কে একটু আইডিয়া আছে, যেমন আই ফ্রেম ইউজ করি আমরা, আই ফ্রেম ইউজ করে জাস্ট এখান থেকে যদি এই ভিডিওটাকে যদি এমবেড করে, এই দেখেন এমবেডের এখানে কিছু কোড আমাদেরকে দেখাবে, জাস্ট এই কোডটা যদি আমরা এই যে আই ফ্রেম এর এই কোডটা যদি জাস্ট কপি করে আমাদের ওয়েবসাইটের এইচটিএমএল কোডের মধ্যে বসায় দেই, দেন আমাদের এই ভিডিওটা আমাদের ওয়েবসাইটে শো করবে। আচ্ছা, আবার তো এটা আমরা করছি না, বা দেখাচ্ছে যে আমরা যদি চাই যে কেউ আমাদের এই ভিডিওটা তাদের ওয়েবসাইটে ইউজ করতে পারুক বা ওয়েবসাইটে ইউজ করুক, দেন আপনি এখান থেকে এই এমবেডিং এই অপশনটা চালু করে দিবেন, অথবা এটা অফ করে রাখতে পারেন আপনি। আচ্ছা, পাবলিশ টু সাবস্ক্রিপশনস ফিড অ্যান্ড নোটিফাই সাবস্ক্রাইবার্স, সেটা হচ্ছে যে যারা আপনাদের ওয়েবসাইটে সরি যারা আপনার চ্যানেলটাতে মানে সাবস্ক্রাইবার বা যারা অলরেডি সাবস্ক্রাইব করছে, তাদের হচ্ছে ইউটিউব ফিডে এটা দেখাবে এবং তাদেরকে নোটিফিকেশন দিবে। আপনি চাইলে তাদেরকে নোটিফিকেশন দিতে পারেন অথবা নাও দিতে পারেন, অবশ্যই এটা দিয়ে রাখা বেটার যে যারা আপনার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করছে এখানে একটা নতুন ভিডিও আসার পর তারা অবশ্যই এখান থেকে নোটিফিকেশন পাবে এবং তাদের ফিডে এই ভিডিওটা যাবে। ক্যাটাগরিটা আমরা অলরেডি সিলেক্ট করে রাখছি, আপনি চাইলে এখান থেকে ক্যাটাগরিটা চেঞ্জও করতে পারেন। কমেন্টিং এর যে বিষয়টা এটা অলরেডি বলছি, এখানে একটা বিষয় আছে যে শর্ট যেটা যে নিউজটাকে আগে দেখাবে নাকি যেটা হচ্ছে টপ মানে টপ রেটেড, বা দেখাচ্ছে যে যেই কমেন্টটাতে অনেক বেশি মানুষ লাইক দিচ্ছে সেটাকে সবার সামনে দেখাবে। তো আমরা চাইলে যেটা নিউজ যে কমেন্ট সেটাকে সামনে দিতে পারেন, অথবা যে কমেন্টটাতে বেশি লাইক করছে বা যে কমেন্টটাতে বেশি ভিউ হয়েছে সেটা সামনে থাকবে, এটা আপনারা দিতে পারেন টপ কমেন্ট। এটা একটা বিষয় যে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক এন্ড ডিসলাইক দিস ভিডিও, যে আপনার ভিডিওটাতে কতজন মানুষ লাইক দিছে এবং কতজন মানুষ এটাতে ডিসলাইক করছে, এই বিষয়টা আপনি কিন্তু ভিডিও সেকশনে দেখাতে পারেন যে হ্যাঁ এখানে 5000 মানুষ এই ভিডিওতে লাইক দিছে এবং 1000 মানুষ এই ভিডিওটাকে ডিসলাইক করছে, আপনি চাইলে এটা হচ্ছে ভিডিওতে শো করতে পারেন। আচ্ছা, এটুকু ছিল বেসিক বিষয়। দেন যে কাজটা করবেন নেক্সট করবেন, এখানে কিছু বিষয় আছে, অ্যাড অ্যান এন্ড স্ক্রিন। এন্ড স্ক্রিন বিষয়টা কি আপনাদেরকে দেখাই, যে এই ভিডিওটা যখন শেষ হবে দেখি এখানে এন্ড স্ক্রিন অ্যাড করা আছে কিনা একটু দেখি। দেখেন ভিডিওটা যখন শেষ হচ্ছে এখানে সাজেস্টেড কিছু ভিডিও আমাদেরকে দেখাচ্ছে, অর্থাৎ এন্ড স্ক্রিনে এখানে দুইটা ভিডিও আমাদেরকে সাজেশন হিসেবে দেখাচ্ছে যে হ্যাঁ এই ভিডিওটা দেখার পর আপনি এই ভিডিওটা দেখতে পারেন। তো আপনারা চাইলে এখান থেকে এন্ড স্ক্রিন অ্যাড করতে পারেন, বা আপনারা চাইলে এখান থেকে এন্ড স্ক্রিনে দুইটা তিনটা চারটা পাঁচটা ভিডিও আপনারা সাজেশন হিসেবে দেখাতে পারেন। আচ্ছা, তারপর যে বিষয়টা আছে অ্যাড কার্ডস প্রমোট রিলেটেড কন্টেন্ট ডিউরিং ইয়োর ভিডিও,
আচ্ছা, যদি এখান থেকে আপনি কোনো কার্ড বা দেখাচ্ছে যে এখানে যদি এই যে প্রমোশনাল যে ভিডিওগুলো আছে এখান থেকে যদি কেউ কোনো পারচেজ বা দেখাচ্ছে যে কোনো যদি কুপন এই ধরনের বিষয় যদি আপনি তাদেরকে দিতে চান এটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, তো এগুলো আসলে এটা আসলে নরমালি প্রমোশনাল ভিডিওর ক্ষেত্রে যে আপনি এই ভিডিওটা প্রমোশন করতেছেন বা শর্ট 360 বলতেছেন যে এই ভিডিওটা আমি স্পন্সরশিপ পাইছি এখান থেকে, আপনারা যদি আমার থ্রুতে যান বা আমার এই কোড তাদেরকে যদি শো করেন বা আমার এই কুপন কার্ডটা যদি তাদেরকে দেখান তারা আপনাকে 10% ডিসকাউন্ট দিবে। এভাবে বিষয় বা এভাবে কার্ড কুপন বা দেখাচ্ছে যে কার্ড অপশন কিন্তু সেখানে আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আচ্ছা, দেন নেক্সট ক্লিক করবেন, সেভ এন্ড পাবলিশ, এটা তো দেখলাম। আচ্ছা, প্রিমিয়ার অপশনটা দেখাচ্ছে না কেন, কোথায়? আচ্ছা হ্যাঁ, এখানে এখানে একটা অপশন আছে দেখেন, শিডিউল। এটা যদি আপনি করেন তাহলে আপনার ভিডিওটাকে আপনি শিডিউল করতে পারেন যে হ্যাঁ আমি এখন জাস্ট ভিডিওটাকে সেট আপ করে রাখলাম, এটা হচ্ছে আগামী 30 সরি আগামী এই মাসে তো 30 তারিখ নাই, আগামী 28 তারিখ বিকাল 5টায় এইটা প্রিমিয়ার হবে বা দেখাচ্ছে এটা পাবলিশ হয়ে যাবে, এটা পাবলিশ হবে। হ্যাঁ, এই ধরনের বিষয় আপনি এখানে শিডিউল করে রাখতে পারেন। আচ্ছা স্যার, প্রিমিয়ার বলতে এখানে কি বোঝানো হয়েছে স্যার? আচ্ছা, প্রিমিয়ারটাতে আসতেছি, শিডিউলটার কথা আগে শেষ করি, যে আপনি যদি চান যে ভিডিওটা আপাতত সেট আপ করে রাখতেছেন এটা নির্দিষ্ট একটা সময়ে নির্দিষ্ট একটা তারিখে নির্দিষ্ট সময়ে এটা পাবলিশ হয়ে যাবে, দেন আপনি এখান থেকে শিডিউলটা করে রাখতে পারেন। এখানে নির্দিষ্ট ডেটটা দিবেন, সময়টা দিবেন, ব্যাস নির্ধারিত ওই সময়ে এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে যে বিষয় আছে সেট প্রিমিয়ার, সেট অ্যাজ প্রিমিয়ার, এটা আপনাদেরকে বলি যে সেট অ্যাজ প্রিমিয়ার বিষয়টা কি। অনেক সময় দেখবেন যে শাওমি একটা ফোন লঞ্চ করতেছে, শাওমি নতুন একটা ফোন লঞ্চ করতেছে, ধরেন MI 12 তারা এটা লঞ্চ করতেছে, এখন তারা কি করলো যে একটা প্রিমিয়ার এখানে সেট করে দিল, তাদের যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে একটা ভিডিও প্রিমিয়ার তারা চালু করে দিল, বা তারা বলতেছে যে আমাদের এই প্রোডাক্টটা আজ থেকে 1 মাস পরে লঞ্চ হবে এবং হচ্ছে আপনারা সবাই দেখতে আসবেন, এটা আমরা জাস্ট এখানে তারা এটা প্রিমিয়ার করে বলে দিল যে হ্যাঁ এটা হচ্ছে আজ থেকে 1 মাস পরে এটা হচ্ছে প্রচারিত হবে, তো আপনারা চাইলে তখন এটা দেখতে পারেন। তো এই কারণে তারা এইভাবে প্রিমিয়ার সেট করে দেয় যে হ্যাঁ আজ থেকে 1 মাস পর আমাদের এই ফোনটা যখন লঞ্চ হবে তখন আমরা এই চ্যানেল থেকে লাইভে আসবো এবং এই ফোনটা সম্পর্কে বিস্তারিত আপনাদের সবাইকে বলবো। এই ধরনের যে বিষয় আদি আছে তখন আপনারা বা এই ধরনের ভিডিওর ক্ষেত্রে বা এই ধরনের প্রমোশনের ক্ষেত্রে আপনারা সেট অ্যাজ প্রিমিয়ার এটা সেট করে দিতে পারেন। আচ্ছা, তখন কি হবে, যখন আপনি সেট অ্যাজ প্রিমিয়ার করে দিবেন তখন আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারদের কাছে বা এই চ্যানেলটাতে যারা ভিজিট করতে আসবে তারা দেখবে যে এখানে একটা প্রিমিয়ার বা দেখা যাচ্ছে একটা ভিডিও আসতে যাচ্ছে যেটা হচ্ছে আগামী 10 দিন পর বা আগামী 15 দিন পর আসবে, এবং হচ্ছে সেই ভিডিওটা ভিডিওটা থেকে আমরা জানতে পারবো যে শাওমি নতুন কি ফোন লঞ্চ করছে বা দেখা যাচ্ছে যে অন্যান্য কোম্পানি বা যে কোম্পানিটাই প্রিমিয়ার করে রাখছে তারা কি লঞ্চ করতে চাচ্ছে, মানে সবার মধ্যে একটা হাইপ তুলে দেওয়া যে হ্যাঁ আমরা অপেক্ষা করতেছি, মানে একদম যারা ফোন অনেক মানে যারা নতুন ফোনগুলো বা দেখা যাচ্ছে যে এই ধরনের ফোন সম্পর্কে যাদের আগ্রহ বেশি তাদের মাঝখানে একটা হাইপ দেখা যায় যে হ্যাঁ আচ্ছা ও আচ্ছা ওই দিন হচ্ছে রাত 11টায় ওই দিন রাত 12টায় আমরা হচ্ছে প্রিমিয়ারটা দেখবো, এই ধরনের একটা বিষয় আগে থেকে সেট আপ করে রাখা, মানে সবার মধ্যে একটা মানে আগ্রহ তৈরি করা। তো এটা হচ্ছে দেখা যাচ্ছে যখন কোনো প্রোডাক্ট আসে বা যখন কোনো প্রোডাক্ট যখন নতুন লঞ্চ হয় তখন এটা হচ্ছে আপনারা করতে পারেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কোনো টিউটোরিয়াল বা দেখা যাচ্ছে যে কোনো যদি বিনোদনমূলক যদি কোনো ভিডিও যদি এখানে আপলোড করেন সেক্ষেত্রে কখনোই প্রিমিয়ারটা এটা সেট করবেন না। তো কারণটা হচ্ছে যে আপনার যে ভিডিও যেমন ধরেন যে হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইন ক্যানভা, এই ধরনের ভিডিও যদি আপনি প্রিমিয়ার করে রাখেন যাদের আসলে এই ভিডিওটা দেখা দরকার তারাই তো ফেসবুকে মানে তারাই তো ইউটিউবে আসছে এসে সার্চ করছে যে হাউ টু ক্রিয়েট এ ভিডিও ইন ক্যানভা, তো তারা যদি দেখে যে এটা প্রিমিয়ার হয়ে আছে তারা আসলে বিরক্ত বোধ করবে যে আমার তো এই ভিডিওটা এখনই দরকার, আমার তো এই ভিডিওটা এখনই দেখা দরকার, আমি এটা দেখে কাজ করব, এটা আমার প্রিমিয়ার দেখে কি লাভ। তো অবশ্যই প্রিমিয়ার কখন সেট আপ করবেন কখন সেট আপ করবেন না এই বিষয়টা একটু চিন্তা ভাবনা করতে হবে, এবং দেখা যাচ্ছে যে কোন ধরনের প্রোডাক্ট প্রমোশনের ক্ষেত্রে আপনারা এই প্রিমিয়ারটাকে সেট আপ করে রাখতে পারেন। আচ্ছা, তো এটুকুই মোটামুটি বিষয় ছিল, দেন
যে বিষয়টা আপনারা এখান থেকে জাস্ট সিম্পলি শিডিউল, আচ্ছা এখানে শিডিউল করা আছে, আমরা জাস্ট সেভ এন্ড পাবলিশ, এটা দিয়ে সেভ এন্ড পাবলিশ করে ফেলবো। আচ্ছা তারপর এখানে আমাদেরকে বলতেছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি চাইলে এটাকে শেয়ার করতে পারেন, এখান থেকে লিঙ্কটা কপি করে নিয়ে বিভিন্ন জায়গায় আপনি পোস্ট করে আপনার ভিডিওর এই ভিউটা আপনি বাড়াতে পারেন। জাস্ট আমি এটাকে আপাতত করছি না, জাস্ট ক্লোজ করে দিলাম। আচ্ছা এখন একটু আমি আমার চ্যানেলটাতে যাই, চ্যানেলটাতে যাওয়ার পর দেখি যে আমার চ্যানেলটাতে ভিডিওটা ঠিকভাবে আসছে কিনা। দেখাচ্ছে এখানে কন্টেন্ট একটা অপশন আছে, কন্টেন্ট এটাতে যাই দেখি। হ্যাঁ আমাদের ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, একটু রিফ্রেশ দিই এটা। দেখেন আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে। আচ্ছা তো ভিডিও কিভাবে পাবলিশ করবেন বা ভিডিও কিভাবে এডিট মানে আপলোড করবেন বা টাইটেলটা কিভাবে দিবেন, ট্যাগটা কিভাবে দিবেন, শিডিউল করবেন নাকি সেভ এন্ড পাবলিশ করবেন এখনই, তারপর হচ্ছে কিভাবে অ্যাড স্ক্রিন করবেন বা অ্যাড স্ক্রিনটা কি বা এন্ড স্ক্রিনটা কি, এই বিষয়গুলো কিভাবে অ্যাড করবেন, আশা করি আপনারা এই বিষয় সম্পর্কে আইডিয়া পাইছেন। আহসান হাবিব? জি স্যার পাইছি। আচ্ছা ঠিক আছে, তো এখন যে বিষয়টা যে আমরা তো ভিডিওটা আপলোড করলাম, ঠিক আছে আপাতত ডামি হিসেবে বা দেখাচ্ছে আপনাদেরকে দেখানোর পারপাসে একটা ভিডিও আমরা আপলোড করে আপনাদেরকে দিলাম বা দেখালাম। এখন বিষয়টা হচ্ছে যে ভিডিও যখন আপনারা আপলোড করবেন বা আপনাদের নিজেদের চ্যানেলে যখন আপনাদের নিজেদের ভিডিওগুলো আপলোড করবেন, তখন অবশ্যই কিছু বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই ভিডিওর যে টাইটেলটা আছে এটা খুবই গুরুত্ব সহকারে আমাদেরকে চুজ করতে হবে, কারণ এখানে চারটা বিষয় বা চারটা জিনিসকে আমাদেরকে খেয়াল রাখতে হয় যখন আমরা একটা ভিডিও আপলোড করতেছি। একটা হচ্ছে আমাদের ভিডিওর টাইটেল, তারপর হচ্ছে ভিডিওর কন্টেন্ট, দেন আমাদের ভিডিওর থাম্বনেইল এবং দেন আমাদের ভিডিওর ট্যাগ। এই চারটা বিষয় যদি আমরা ঠিকভাবে মেনটেন করতে পারি বা আমরা যদি ঠিকভাবে সেট আপ করতে পারি, দেন আমাদের ভিডিওটা অনেক ভালো ভিউ হবে। তো এখন প্রশ্ন আসতে পারে যে থাম্বনেইল ক্রিয়েট করা না হয় বুঝলাম, কন্টেন্ট তো আমরা ক্রিয়েট করতেই আছি, তো তাই তাহলে টাইটেল এবং ট্যাগ এই দুটো বিষয় আমরা কিভাবে তৈরি করব বা এই টাইটেলটা আমরা কিভাবে চুজ করব এবং ট্যাগ গুলোকেই বা আমরা কিভাবে চুজ করব। আচ্ছা তো এই কাজটা করার জন্য আমাদেরকে একটু রিসার্চ করতে হবে বা আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে যে আমরা যে কন্টেন্টটা পাবলিশ করতে চাচ্ছি এবং যে টাইটেল দিয়ে পাবলিশ করতে চাচ্ছি এই টাইটেলটা আসলে কেমন, এই টাইটেলটার আসলে সার্চ ভলিউম কেমন, এই টাইটেলটার আসলে কোয়ালিটি কেমন, এই বিষয়গুলো আমাদেরকে একটু অ্যানালাইসিস করে দেখতে হবে। আচ্ছা আর একটা বিষয় যে থাম্বনেইল ক্রিয়েটের যে বিষয়টা, এটা হচ্ছে যার ডিজাইন সেন্স যত ভালো বা যে যত বেশি অ্যানালাইসিস করবে যে আমার এই কন্টেন্টে আমি কি পাবলিশ করতে চাচ্ছি বা আমার এই কন্টেন্টের জন্য কি ধরনের একটা আই ক্যাচি থাম্বনেইল হতে পারে, এটা যারা একটু বেশি মানে চিন্তা ভাবনা করবে বা দেখাচ্ছে যে যাদের ডিজাইন সেন্স ভালো তারা অনেক সহজে এটা ক্রিয়েট করে নিতে পারবে। আচ্ছা তো এখন যদি কারো কোনো প্রশ্ন থাকে একটু আমাকে বলেন, আমি সেটা একটু সলভ করে দেওয়ার চেষ্টা করি, দেন আমরা যে পার্টটাতে যাব। স্যার ট্যাগের, জি স্যার ট্যাগের বিষয়টা, স্যার ট্যাগের বিষয়টা যেটা দেখাইতে চাইলেন যে এটা কিভাবে আমরা ট্যাগগুলো রিসার্চ করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ আমি একটু শেষ করি, তো যে বিষয়টা হচ্ছে যে এখন যেটুকু দেখালাম এটুকুর উপর যদি কোনো প্রশ্ন থাকে একটু বলেন, দেন আমরা হচ্ছে ট্যাগটাকে কিভাবে রিসার্চ করব এবং আমাদের কন্টেন্টের জন্য কিভাবে টাইটেলটাকে চুজ করব এই বিষয়টা আমরা একটু পরে সুন্দরভাবে দেখব। আচ্ছা তো এখন যেটুকু দেখালাম বা এই পর্যন্ত ক্লাসে যেটুকু বলা হলো এটার উপর যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলেন, টাইটেলটা এবং ট্যাগটার রিসার্চ একটু পরে আমি দেখাচ্ছি আপনাদেরকে, ওটা একটু বিস্তারিত পার্ট, ওটা ভালোভাবে দেখতে হবে। আচ্ছা তাহলে কারো কোনো প্রশ্ন নাই? আচ্ছা যে ভিডিওটা আমরা এখনই আপলোড করলাম সেটা একটু ভিউ করি, মিউট হয়ে আছে।
আচ্ছা দেখেন আমরা যে ভিডিওটা ক্রিয়েট করলাম একদম ভিডিওর সেম টু সেম টাইটেল দিয়ে আমরা সার্চ দিছি এবং সার্চ দেওয়ার পর আমাদের ভিডিওটা আসে সেকেন্ডে কিন্তু অন্য একটা ভিডিও আসছে প্রথমে যে ভিডিওটার টাইটেলটা ইভেন আমাদের যে সার্চটা আছে সেই সার্চের সাথে হুবহু ম্যাচও করে না তারপরেও কেন এই ভিডিওটা সামনে আসলো আমাদের ভিডিওটা কেন সেকেন্ডে আসলো আচ্ছা তারপর এটা 1 ইয়ারের ভিডিও মানে 1 ইয়ার এগো 1 বছর আগের ভিডিও 1 বছর আগের ভিডিও সেটা যাই হোক 1 বছর আগের ভিডিও হোক বা এটাতে ভিউ বেশি আছে কেউ তো বলতে পারে যে হ্যাঁ এই যে এটাতে ভিউ অনেক বেশি আছে তার কারণে এটা সামনে আসছে ঠিক আছে মেনে নিলাম কিন্তু এটার যে এক্স্যাক্ট যে টাইটেল এইটা কিন্তু আমাদের যেটা সার্চ রেজাল্ট সেটার সাথে কিন্তু ম্যাচ করে নাই আর আমরা যে এক্স্যাক্ট ভিডিও যে টাইটেলটা দিছি এইটাতে সার্চ করার পরে আমরা আসি সেকেন্ডে আমরা যদি শুধু এইটুকু দিয়ে সার্চ দেই দেখুন আমাদের ভিডিওটা কোনো সার্চেই নাই মানে কোনো সার্চে আছে হয়তো কোথাও অনেক দূরে কিন্তু প্রথমে তো নাই এটা তো তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের ভিডিওটা যদি শুধু আমরা ক্রিয়েট করে রেখে দেব তাই না আমাদেরকে অবশ্যই আমাদের ভিডিওটাকে সুন্দরভাবে এসইও করতে হবে বা দেখা যাচ্ছে যে এটার জন্য সুন্দরভাবে কিওয়ার্ড চুজ করতে হবে বা দেখা যাচ্ছে এটাতে ডেসক্রিপশনটা সুন্দরভাবে অ্যাড করতে হবে ডেসক্রিপশনে আবার দেখা যাচ্ছে কিওয়ার্ডগুলোকে অবশ্যই রাখতে হবে ট্যাগগুলোকে ক্যাটাগরিগুলোকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে তো এই বিষয়টা একটু আমরা দেখব যে কিভাবে আমরা ভিডিওর জন্য টাইটেল বা দেখা যাচ্ছে যে কিভাবে ট্যাগগুলোকে সিলেক্ট করব কিভাবে রিসার্চ করার পর টাইটেলটাকে আমরা সুন্দরভাবে অ্যাড করব দেন দেখবো যে ভিড আইকিউ এবং টিউব বাটি এই ধরনের এক্সটেনশন ইউজ করে আমরা কিভাবে আমাদের ভিডিওর জন্য একটা সুন্দর টাইটেল রেডি করতে পারি আচ্ছা এটা আমরা দেখবো পরবর্তী ক্লাসে কারণ দেখা যাচ্ছে যে এখন রিসার্চ করা বা দেখা যাচ্ছে যে কিভাবে ট্যাগ গুলো রিসার্চ করবো বা টাইটেলটাকে রিসার্চ করবো এটা দেখতে অনেক সময় লাগবে এটা অনেক সময়ের ব্যাপার যার কারণে পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আচ্ছা তো আহসান হাবিবের একটা প্রবলেম ছিল বা একটা বিষয় জানা ছিল সেটা হচ্ছে যে আই বাটন বা দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে অন্য কোনো কিছু বা অন্য কোনো ভিডিওর লিংক বা কোনো চ্যানেলের লিংক কিভাবে আমরা অ্যাড করব তো অনেক সময় আপনারা একটা বিষয় খেয়াল করছেন আপনারা অনেক সময় একটা বিষয় খেয়াল করছেন যে অনেকেই অনেক ভিডিও ক্রিয়েটর বা অনেক ইউটিউবার যখন কন্টেন্ট ক্রিয়েট করে তারা বলে যে হচ্ছে যে আমার এই ভিডিওটা বুঝতে হলে আপনাকে প্রিভিয়াস ভিডিওটা দেখতে হবে প্রিভিয়াস ভিডিওর লিংকটা পাবেন আই ব্যাটনে বা প্রিভিয়াস ভিডিওর লিংকটা উপরে দেওয়া আছে এভাবে তারা কথা বলে অনেক সময় বলে যে ডেসক্রিপশনে দেওয়া আছে তো বেশিরভাগ ক্ষেত্রেই তারা হচ্ছে আই ব্যাটনটাতে ভিডিওর লিংকটা বা দেখা যাচ্ছে চ্যানেলের লিংকটা বা অন্য কোনো লিংক যদি তারা প্রোভাইড করতে চায় এটা হচ্ছে তারা আই ব্যাটনে দিয়ে দেয় আমি একটু একটা ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখাই যে আই ব্যাটনে এরা কিছু অ্যাড করে রাখছে কিনা তাহলে আপনাদের জন্য এটা বুঝতে সুবিধা হবে আচ্ছা প্রচুর অ্যাড দেখাচ্ছে ইউটিউব থেকে আইনার ভিডিওতে আই বাটনে কোনো লিংক অ্যাড করা নাই অবশ্য অন্য কোনো একটা ভিডিও একটু দেখি আপনারা নির্দিষ্ট একটা সময়ের জন্য ভিজিবল করতে পারেন এখন কোন সময়টাতে আছে এটা আসলে খুঁজে পাচ্ছি না এখান থেকে বা এরা এখানে আই বাটনটা অ্যাডও করে নাই অনেক সময় অনেক ভিডিওতে দেখবেন যে এইখানে একটা ছোট্ট করে আই বাটন দেওয়া থাকে এবং সেখানে ক্লিক করলে আপনারা বেশ কিছু লিংক বা বেশ কিছু ভিডিও আপনারা দেখতে পান খেয়াল করছেন স্যার কিছু সময়ের জন্য স্থির থাকে দেন আবার ওটা চলে যাবে যে আবার ওটা চলে যায় হ্যাঁ কিন্তু ওখানে আই বাটনটা থাকে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে ওটা আবার ড্রপ ডাউন হয়ে আপনাকে ওখান থেকে ভিডিওর লিংকটা বা যে তথ্যটা ওখানে প্রোভাইড করা আছে সেটা শো করতেছে আচ্ছা তো আমরা ওই আই বাটনটা কিভাবে অ্যাড করব সেটা একটু দেখাই আচ্ছা আপনি যখন ভিডিও অ্যাড করলেন বা যখন আপনারা ভিডিও যখন আপলোড করলেন তখন একটা অপশন ছিল আপনারা একটু মনে করেন যে কার্ট একটা অপশন ছিল অ্যাড কার্ট মনে আছে জি স্যার অ্যাড কার্ট আচ্ছা স্যার ওই
অ্যাড কাট কি ওইটা আর কি? হ্যাঁ আমি দেখাচ্ছি, মানে যে এই যে নিচে কাট স্যার চলে গেল স্যার, যে রাইট পাশের দিকে একটু উপরের দিকে স্যার। আচ্ছা এখানে শো মোরে দেখি যে এখানে আছে কিনা। প্রথম ভিডিওটাকে যখন পাবলিশ করলাম বা দেখা যাচ্ছে ভিডিও কন্টেন্ট যখন আপলোড করলাম, তখন ওইটা আলাদা একটা সেকশনে ছিল। তো এখন আপাতত যেহেতু এডিট করতেছি, তো আমরা এখান থেকে কার্ড এই অপশনটাতে অ্যাড করতে পারি। কার্ড এটাতে আপনারা যাবেন, এডিটে যাবেন, যাওয়ার পর দেখেন এখানে একটা অপশন আপনাদেরকে দেখাচ্ছে যে আপনারা কখন বা কোন অবস্থায় বা কোন মানে কতটুকু ভিডিও প্লে হওয়ার পর বা আপনার ভিডিওর কোন ডিউরেশনে আপনি গিয়ে এই কার্ড অপশনটাকে অ্যাড করতে চাচ্ছেন। আপনি জাস্ট এখান থেকে যদি চান যে আপনার ভিডিওর 10 সেকেন্ড বা দেখাতে 20 সেকেন্ড বা দেখাতে 30 সেকেন্ড যখন হবে, তখন এই কার্ড অপশনটা দেখাবে। জাস্ট আপনি এখানে এই অপশনটা বা দেখাচ্ছে এই টাইমটা আপনি সিলেক্ট করে দিবেন যে কখন আপনি এই কার্ডটা বা এই কার্ডের যে লিঙ্কটা আপনি প্রোভাইড করেছেন সেটা দেখাতে চাচ্ছেন। দেন এখানে কিছু বিষয় আছে যে আপনি এই কার্ড অপশনে কিছু ভিডিও দিতে পারেন, এখানে প্লে লিস্ট দিতে পারেন, এখানে চ্যানেল দিতে পারেন বা এখানে অন্য কোনো আদার লিঙ্কও আপনি দিতে পারেন। তো আমরা চাচ্ছি যে আমরা এখানে একটা ভিডিও অ্যাড করে দিব বা যে ভিডিওটা দেখলে আপনার এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে বা এই ধরনের সাজেস্টেড কোনো ভিডিও আপনাকে এখানে দিতে হবে। আচ্ছা এখানে বলছে যে ইওর ভিডিওস বা আপনার চ্যানেলের যে প্রিভিয়াস ভিডিও আপলোড করা আছে সেটা যদি আপনি এখানে দিতে চান সেটা এখানে সার্চ করবেন, এবং যদি এনি ভিডিও অন ইউটিউব এটা যদি করতে চান এখানে আপনি সার্চ করবেন। আচ্ছা দেখেন এখানে বেশ কিছু ভিডিও বা দেখা যাচ্ছে প্লে লিস্ট এখানে কিন্তু আমাদের শো করতেছে, বা শর্ট 360 যে লেটেস্ট যে ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে। তো আমি ধরেন যে এটা দিতে যাচ্ছি। আচ্ছা দেখেন এই যে আমাদের যে প্রিভিউটা এটা আমাদেরকে বলতেছে যে সাজেস্টেড ফেসবুকের দিন শেষ, ফেসবুক ভার্সেস অ্যাপল ওয়ার, এটা কিন্তু এখন আমাদের এখানে আই বাটনে শো করবে, এবং যখন আমাদের ভিডিওটা নির্দিষ্ট এই 30 সেকেন্ড বা এই সময়টাতে যখন আসবে দেন এটা শো করবে। আপনারা চাইলে এই সময়টাকে চেঞ্জ করে দিতে পারেন যে কখন এই আই বাটনটা এখানে শো করবে। আচ্ছা স্যার এটা ডিউরেশনটা কিভাবে বাড়াবো স্যার, যে এটা কতক্ষণ রাখবেন? জি স্যার ওইটা। আচ্ছা ঠিক আছে বলে দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা এটা দেখাচ্ছে ডিফল্ট একটা সময় বা দেখাচ্ছে যে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড সময়ের জন্য এটা ডিফল্ট ভাবে এখানে ফুল শো করবে। এরপর হচ্ছে এখানে আই বাটনটা আবার হচ্ছে মিনিমাইজ হয়ে থাকবে, আপনি চাইলে ওখানে আই বাটনতে ক্লিক করে ওই ভিডিওটা আবার দেখতে পারবেন। তাহলে জাস্ট একটু সেভ করি, সেভ করে এটা দেখি যে এখানে কাস্টম মেসেজ যদি আপনি কিছু লিখতে চান বা অন্যান্য কিছু টিজার টেক্সট বা এই ধরনের মেসেজ যদি আপনি এখানে দিতে চান এটা আপনি সেখানে দিতে পারেন। নর্মালি 5টা কার্ড এখানে অ্যাড করা যায়, আপনি চাইলে অন্য কোনো চ্যানেলের প্লে লিস্ট বা দেখা যাচ্ছে অন্য কোনো চ্যানেল বা দেখা যাচ্ছে অন্যান্য আদার লিঙ্ক এখানে আপনি প্রোভাইড করতে পারবেন। আচ্ছা একটু চেক করে দেখি, সেভ দেই জাস্ট। স্যার আমি যদি 5টা কার্ড অ্যাড করি তাহলে কি একটার পর একটা আসতে থাকে, আর ওখানে ক্লিক করলে কি 5টাই শো করবে এরকম? ওখানে ক্লিক, আচ্ছা আমি আপনাকে বলে দিচ্ছি আগে ভিডিওটা আমার প্রিভিউ করে সেভ করি। আচ্ছা এটা সেভ অপশনটা আসলো না কেন? আচ্ছা আচ্ছা যদি আপনি 5টা কার্ড যদি অ্যাড করতে চান সেটা একটু দেখাই দিই। ধরুন আপনি ভিডিওর 10 সেকেন্ড সময় যাওয়ার পর এখানে আরেকটা কার্ড আপনি অ্যাড করতে চাচ্ছেন, দেন যে কাজটা করুন দেখেন এখানে একটা ভিডিও কার্ড এটা কিন্তু অলরেডি অ্যাড করা আছে। আপনি চাইলে এখান থেকে আরেকটা ভিডিও বা দেখা যাচ্ছে প্লে লিস্ট বা চ্যানেল এখানে কিন্তু আপনি অ্যাড করতে পারবেন। দেখি আমি আরেকটা ভিডিও আমার 10 সেকেন্ড সময় আমি অ্যাড করতে চাচ্ছি। আমি যে এটা অ্যাড করলাম, আচ্ছা তা সেভ করে দিলাম। আচ্ছা এখন আমরা একটু গিয়ে দেখি যে আমাদের ভিডিওটাতে আসলে এই কার্ড অপশনটা শো করতেছে কিনা। প্রথম কার্ডটা অ্যাড করা ছিল 10 সেকেন্ডে। আচ্ছা তার আগে একটা বিষয় আপনাদেরকে দেখাই
যে এখানে কিন্তু এই যে আই বাটনটা কিন্তু চলে আসছে, দেখছেন আই বাটনটা এখানে সুন্দরভাবে চলে আসছে। এখন আমরা একটু দেখি যে যখন আমাদের ভিডিও 10 সেকেন্ড সময় যখন হবে বা যখন 10 সেকেন্ড ডিউরেশনটা পার করবে তখন আসলে এই কার্ডটা অটোমেটিক শো করে কিনা। দেখেন এই যে এখানে দেখালো এটা চলে গেল, একটু কিছুক্ষণ সময় পর ওটা চলে যাবে। আচ্ছা 5 সেকেন্ডের মতো এটা এখানে থাকে বা শো করে। আচ্ছা আরেকটা কার্ড ছিল সেটা তো 30 সেকেন্ডে ছিল, তাই না? একটু আমরা আচ্ছা আচ্ছা দেখেন এই যে কার্ডটা কিন্তু এখানে শো করতেছে। আচ্ছা এটা মনে হয় টাইমটা একটু আগেই দেওয়া ছিল, যাই হোক। এখন দেখাচ্ছে ওই কার্ড, এটা তো হাইড হয়ে গেছে, তাই না? এখন যদি তারপর আপনি দেখতে চান এখানে ক্লিক করবেন, দেখেন এই দুইটা ভিডিও কিন্তু এই কার্ড অপশন থেকে আমাদেরকে দেখাচ্ছে। আপনি চাইলে এখানে 5টার মতো কার্ড আপনি অ্যাড করতে পারবেন, ম্যাক্সিমাম 5টা, হ্যাঁ ম্যাক্সিমাম 5টা অ্যাড করা যায়, বা অন্যান্য লিংক আপনি যে কোনো ধরনের কার্ড আপনি 5টা এখানে অ্যাড করে রাখতে পারবেন। আচ্ছা তো আশা করি কার্ড অ্যাড করার বিষয়টা আসলে আমার ক্লিয়ার হয়েছে, তাই না? জি স্যার ক্লিয়ার হয়েছে। ঠিক আছে স্যার, ডিউরেশন কি এটা ডিফল্টই থাকবে? এটা কি মানে ডিউরেশন বাড়াইতে পারবো না এরকম? ডিউরেশন 5 সেকেন্ড করেই থাকবে? হ্যাঁ এটা ডিফল্ট হিসেবে 5 সেকেন্ডের মতোই দেওয়া আছে, এবং দেখা যায় তারপরে হচ্ছে ওটা আবার এখানে হাইড হয়ে যাবে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন তখন। ওকে স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার।